তো সুপ্রিয় সুধী, আজকে আমরা ফেসবুক লাইভে এসেছি এই বর্তমানে করোনা মহামারীর এই সময়। আপনারা জানেন যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি, তো তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছি সেটি হচ্ছে করোনা মহামারীর আর্থসামাজিক প্রেক্ষাপট। এই মহামারী শুরু হবার পর থেকেই গত বছরের ডিসেম্বর মাস থেকে যখন আমরা শুনতে পেলাম যে করোনা মহামারী প্রথমে চীনে এই করোনা ভাইরাসের পেশেন্ট সম্পর্কে আমরা জানতে পারলাম এবং আস্তে আস্তে সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, তারপর থেকে আজ পর্যন্ত আজকের সর্বশেষ পরিসংখ্যান হচ্ছে প্রায় 22 লক্ষেরও বেশি মানুষ এই এই ভাইরাসের COVID-19 যে রোগ সেই রোগে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 1,50,000 এবং তবে এত কিছুর মাঝখানেও কিছুটা আশার বাণী হচ্ছে যে মানুষের রিকভারি রেট অনেক ভালো, অর্থাৎ সুস্থ হয়ে উঠছে এমন মানুষের সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 5,70,000-এর উপর। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে ইতিমধ্যেই আমরা প্রায় আমরা যদি বলি যে প্রথম যে রোগী শনাক্ত হয় বাংলাদেশে করোনা ভাইরাসের, সেই শনাক্ত হবার দিন থেকে আজকে আমরা 40তম দিন অতিবাহিত করছি। তার মধ্যে 40তম দিনে আমাদের প্রায় এখন পর্যন্ত আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 1,800-এর উপরে, তার মধ্যে মৃত্যু হয়েছে প্রায় 75 জনের। আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আর রিকভারি হয়েছে 58 জনের। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে অনেকেরই হয়তো এই এই সংখ্যাটি একটি দৃষ্টি কাড়ছে যে আসলে 58 জন আমাদের যেখানে রিকভারি হয়েছে সেখানে 75 ডেথ, অর্থাৎ 75 জনের মৃত্যু হয়েছে। রিকভারি যে নাম্বার, সেরে ওঠা মানুষের সংখ্যা থেকে এখনো আমাদের যারা মৃত্যু মৃত্যু হয়েছে এরকম মানুষের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বেশি, যেটি বৈশ্বিক পরিসংখ্যানের তুলনায় আমাদের এখানে একটু অ্যানোমালি দেখা যাচ্ছে, কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো এইরকম নানান পরিস্থিতির মুখেই, এই এই সংকটের মুখে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকার বর্তমানে সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন এবং স্বাস্থ্য খাতে যারা কাজ করছেন, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমাদের এই করোনা সংকট মোকাবেলায়। স্বাস্থ্য খাতের যারা আমাদের আমাদের সম্মুখ যোদ্ধা আছেন, তারা কাজ করে যাচ্ছেন কিভাবে এই সংকট থেকে আমাদেরকে মানুষকে সেবা দেওয়া যায়। আবার তেমনি আমাদের সরকারি পর্যায়ে আমাদের অনেক আর্থিক ও সামাজিক কৌশল নির্ধারণ করা হচ্ছে যেন এই অর্থনৈতিক এই যে কোনো ধরনের দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। তো সেই সব দিক নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য আপনারা ইতিমধ্যেই জানেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে তিনজন, আমি সহ মোট 4 জন আমরা রয়েছি আলোচনায়। আমি সঞ্চালক হিসেবে কাজ করব এখানে, সবার মধ্যে আমরা একটি কোঅর্ডিনেশন করেই আলোচনাটি শুনব। তো আমাদের আজকের প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানের, এই লাইভ অনুষ্ঠানের, যাকে সবাই গতকাল এই আমরা যখন এই লাইভের ঘোষণা দিলাম তখন থেকে সবাই স্যারকে দেখতে যাচ্ছেন। তো আমাদের সাথে আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আতিউর রহমান স্যার। স্যারের পরিচয় হিসেবে আমরা লিখেছি সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, যদিও স্যার নিজে শিক্ষক হিসেবে এই পরিচয় দিতেই খুব বেশি গর্ববোধ করেন এবং স্যার এই পরিচয়টিকে সবচেয়ে বড় পরিচয় হিসেবে জানেন। এবং আমি এবং আমাদের সাথে এখানে আব্দুল মতিন শেখ মাহিন আছে, আমরা দুইজনই স্যারের সরাসরি ছাত্র। তো সেই পরিচয় থেকেই আমরা স্যারকে আজকে আমাদের লাইভে পেয়েছি। তো ডক্টর আতিউর রহমান স্যার আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ স্যার। স্যার আমাদের দুইজনই, আতিউর রহমান স্যার এবং ইউসুফ স্যার দুইজনই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের দুইজন অধ্যাপক। তো স্যারদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত আজকের লাইভে। আতিউর রহমান স্যার, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রামে। আপনি স্যার, আমরা প্রথমেই জানতে চাইবো যে বিষয়টি, সেটি হচ্ছে যে করোনা মহামারীর সময়ে একদমই খুব গভীর আলোচনায় চলে যাওয়ার আগে আর অর্থনৈতিক বা সামাজিক বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে স্যার, এই এই সময় তো আমরা সবাই গৃহবন্দী অবস্থায় আছি, তো আমরা লকডাউনের এই এই সময়টাতে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন স্যার, এই বিষয়ে একটু জানতে চাইবো। ধন্যবাদ ইমরান, এবং যারা আমার কথা শুনছেন সবাইকে, এরকম একটি দুঃসময়ে আমরা একসঙ্গে হতে পারছি এর জন্য ধন্যবাদ জানাই মাহিন এবং ইমরানকে এই সুযোগ করে দেবার জন্য। আমি অনেক আগেই 17 মার্চ থেকে আমি ঘরে আছি বা প্রায় ঘরবন্দি। যে খবরটি আমি সবার সাথে তোমাদের সাথেও শেয়ার করিনি, আমরা যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আছি, এই কমপ্লেক্সেও করোনা আক্রমণ করেছে। একটি ফ্ল্যাটে 4 জন আক্রান্ত এবং তারা 2 জন ডাক্তার। তারা কিন্তু গত প্রায় সপ্তাহ 2 যাবৎ আক্রান্ত এবং তারা ভালো হয়ে উঠছেন,
এবং সেই কারণে আমাদের এই কমপ্লেক্সটি অফিসিয়ালি লকডাউন করা আছে। আমরা এটা খুব ভালোভাবে মানছি এবং আমাদের এই এই কমপ্লেক্সের সবাই খুব নিয়ম মেনে তারা লকডাউন হয়ে আছেন। আমার স্ত্রী যেহেতু ডাক্তার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, তাকে নিয়ম মতো যেতে হচ্ছে, তিনিও সুরক্ষা নিয়ে যাচ্ছেন, কিন্তু সেই দুশ্চিন্তা তো আছেই। তার বাইরেও আমি আমার নিজের জীবনের যে সকাল থেকে কি করি একটু শেয়ার করি, তাহলে হয়তো আমার আমার মনে হচ্ছে যে আমার কাছে সময়ই নেই, আমি এত কিছুর মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি যে সময় পাই না। সকাল থেকে উঠে আমি যে কাজটি করি, প্রত্যেকটা আমার ছোট মেয়ে আছে আমার সাথে, তাকে নিয়ে আমরা ঘরের সম্পূর্ণ যে সুইচ গুলো আছে এগুলো ডেটল দিয়ে পরিষ্কার করি। প্রথম কাজটি হলো এটা, সুইচ, বিভিন্ন নব দরজার এটা পরিষ্কার করি। দ্বিতীয় কাজ করি ঘরটা আমরা মুছি, আমরা ডেটল এবং অন্যান্য যে বেকিং পাউডার দিয়ে গুলে সেটা ঘরগুলো আমরা আমরা মুছি, এটা একটা দ্বিতীয় কাজ। তারপর আমি আধা ঘন্টার মতো ব্যায়াম করি, ব্যায়াম করি এবং 5 মিনিট বা যাবৎ ইয়োগা করি, করে গোসলে যাই, গোসল করে ফিরে এসে তারপর আমি সামাজিক অন্যান্য কাজের মধ্যে যুক্ত হই। একটা বড় কাজ এই সময়ে করছি, আমার খুব ভালো লাগছে, সেটা হলো আপনারা জানেন যে আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের নির্বাহী সভাপতি, সেই হিসেবে আমরা একটা উদ্যোগ নিয়েছি সারা দেশের যে সমস্ত শিল্পী আছেন, যেমন ধরেন বাউল শিল্পী, যারা ঢোল বাজায়, বাঁশি বাজায়, গান শেখায়, তারা হঠাৎ করে কর্মচ্যুত হয়ে গেছে, তাদের কোনো আয় নাই, আমরা তাদের জন্য আমাদের সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করছি এবং তাদের প্রত্যেককে যারা এরকম দুঃসময়ে আছেন তাদের একটা তালিকা তৈরি করছি এবং সেই তালিকার ভিত্তিতে আমরা বিকাশ এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ব্যাংকের মাধ্যমে তাদেরকে অন্তত ইমিডিয়েটলি 1 মাসের যে খাবার প্রয়োজন সেই নগদ অর্থ আমরা দু একদিনের মধ্যে পাঠিয়ে দেবার পরিকল্পনা নিয়েছি। এটা নিয়ে আমাকে খুব ব্যস্ত থাকতে হচ্ছে, সমস্ত সমন্বয় করে, তালিকা তৈরি করে এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে এই কাজটি আমরা করছি। আমার ধারণা যে এরকম যে যেখানেই আছেন এবং আমরা চরের যে মানুষ তাদের কাছেও যাচ্ছি, চরে যারা এই সমস্ত শিল্পী আছে তাদেরও কাউকে কাউকে আমরা যুক্ত করছি, এইভাবে আমাদের সময় কাটছে। আর বাকি কাজ করছি, লিখছি প্রচুর, আপনারা দেখছেন বিভিন্ন কাগজে মাঝে মাঝে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু সবচেয়ে বেশি হলো যে সর্বক্ষণ খবর সংগ্রহ করছি, লেখা সংখ্যা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি সদস্য, সেই গ্রুপ থেকে সমস্ত তথ্য পাচ্ছি এবং আমি নিজেও তথ্য দিচ্ছি। তো সব মিলে খুব ব্যস্ত আছি এবং বাকি সময়টা পরিবারকে নিয়ে আছি, পরিবারকে সুযোগ পেলে পুরনো দিনের ছবি দেখছি এবং মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আমরা একসঙ্গে আছি, সেই অস্তে খুব ব্যস্ত আছি। তবে আরেকটি কাজ করছি, এটা আমি আমার ছাত্রীদেরকে বলে রাখতে চাই যে আমি দুবার দিনে অন্তত দুবার ভেপার নেই, আগে পানি গরম করে সেখান থেকে যে স্টিমটা তৈরি হয় সেই স্টিম দিয়ে আমি নাককে দুইবার অন্তত দিনে ভেপার নেই। আমার ধারণা যে ভেপারটা নিলে পরে নাকটা পরিষ্কার থাকবে, এখন সেখানে কোনো ভাইরাস যদি ঢুকেও থাকে সেটা সেটা নষ্ট হয়ে যাবে। আর একটু লবণ গরম পানি দিয়ে গার্গল করি, আর সকালবেলা 1 গ্লাস গরম পানি এবং লেবুর রস খাই মধু দিয়ে, মাঝে মাঝে আদা এবং রসুন খাই। মোটামুটি ভাবে আমি আমি নিজেকে সুস্থ রেখেছি, শক্ত রেখেছি, ব্যস্ত রেখেছি। ইমরান জি স্যার, অনেক ধন্যবাদ সুন্দর করে স্যার আপনার সারা দিনের রুটিন আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এর মধ্যে কয়েকটা খুব লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে স্যার যে কাজগুলো করেন তার মধ্যে খুব স্বাস্থ্য সচেতন একটা মানুষের ছাপ পাওয়া যাচ্ছে, যে স্যার আমরা জানি সবসময় আগে থেকেই স্যার এই লকডাউনের আগে থেকে সবসময় ধানমন্ডি লেকে একসময় সবসময় স্যার হাঁটতেন নিয়মিত, বাসাতেও নিয়মিত স্যার যেসব হাঁটা চলা, এক্সারসাইজ করা বা স্ট্রেচিং করা এগুলো আমরা জানি স্যার আপনি করেন। এবং তার সাথে দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে জানলাম যে আমাদের সবাইকে, যেটা আমরা ডাক্তার থেকে শুনতে পাচ্ছি এবং স্যারের ঘরে যেহেতু ডাক্তার আছেন তো সেটা একটা নিশ্চয়ই বড় অ্যাডভান্টেজ আছে। তো সেখানে স্যার আমরা ডেফিনেটলি আমাদের আমরা সবাই এই এই দুইটা জিনিস করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে গরম পানি থেকে আমরা যেই ভেপার বা বাষ্পটা নেয়া
এবং আরেকটু হচ্ছে যে আমরা ইয়ে করতে পারি গার্গেল করা, যেটা গরম পানি দিয়ে বা একটু লবণ দিয়েও আমরা যেটা গড়গড়া করা। ধন্যবাদ স্যার। আমরা এবার একটু চলে যাচ্ছি ডক্টর আবু ইউসুফ স্যারের কাছে। তো স্যারের কাছ থেকে জানতে চাইবো যে স্যার, আপনার এই এই লকডাউনের সময় আতিউর রহমান স্যারের দৈনন্দিন রুটিন আমরা শুনলাম, স্যার কি কি করছেন বা কিভাবে সময় কাটাচ্ছেন, তো আতিউর রহমান স্যারের পর আমরা একটু আপনার দৈনন্দিন রুটিনটা শুনতে চাই। স্যার আপনি কিভাবে আপনার সময় কাটাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ ইমরান। আতিউর রহমান স্যারকেও ধন্যবাদ, মতিনকে ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য। আসলে যেটি আতিউর রহমান স্যার বললেন, যদিও আমরা একটা সময় হয়তো কাটাচ্ছি, কিন্তু সবসময় আমরা উদ্বিগ্ন থাকছি সারা বিশ্বের মধ্যে কি হচ্ছে, সারা বাংলাদেশের মধ্যে কি হচ্ছে। তো কারণ এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, যেটার জন্য আসলে সারা বিশ্ব কখনোই প্রস্তুত ছিল না, বাংলাদেশ তো তার বাইরে নয়। আমরা ব্যক্তিগতভাবেও এরকম একটি বিষয় যে সারা বিশ্বকে লকডাউন করে দিতে পারে সেটা অবিশ্বাস্য, এবং সেটারই আমরা সম্মুখীন হচ্ছি। তো স্যার যেটা বললেন, আমি নিজেও চেষ্টা করি, আমি সাধারণভাবে প্রত্যেকদিন 10 কিলোমিটার হাঁটি। আমি সেটা একটু অব্যাহত রেখেছি গত কয়েকদিন। আমার বাসার নিচে যেহেতু একটু হাঁটার জায়গা আছে ইউনিভার্সিটির ভিতরে, ইউনিভার্সিটি কোয়ার্টারে, তো সেটা আমি হাঁটতাম। এখন গত 2-3 দিন ধরে নিচে যাচ্ছি না, আমি বাসার মধ্যেই এক্সারসাইজ করছি ট্রেডমিলের মধ্যে। তো সেটা তো করছি, পাশাপাশি কিছু পেন্ডিং কাজ ছিল, সেই কাজগুলো করার একটা সুযোগ পাচ্ছি। সেই কাজগুলো লেখালেখির কাজ যেগুলো ইনকমপ্লিট ছিল, সময়টা অনেক দ্রুত চলে যায়। পুরো সময়টাকে ভাগ করে নিচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি, যারা ফ্রেন্ডস আছে, রিলেটিভস আছে, তাদের খবর নিচ্ছি। এবং এই সুযোগে আমি যেটা করেছি, আমি স্বভাবতই, আমি যেহেতু গ্রামের ছেলে, গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, সবসময় গ্রামের সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল। আমি গ্রামের মানুষের সাথে অনেক বেশি পরিমাণে আমার মেলামেশা, তো সেই কারণে আমি এবার একটা আমার নামে একটা, যদিও এটা লিখিত ভাবে না, আমি মৌখিক ভাবেই একটা ফাউন্ডেশনের মতো করেছি, এই কোভিড-19 কে সামনে রেখে ডক্টর ইউসুফ ফাউন্ডেশন। তো সেটার মাধ্যমে আমি এ পর্যন্ত 54টি পরিবারকে আমি ব্যক্তিগতভাবে সহায়তা দান করেছি। এবং এই সুযোগে আমি ডক্টর আতিউর রহমান স্যারকে একটু ধন্যবাদ জানাই, যে আমি যেটা করেছি, আমার যে 1 নম্বর ওয়ার্ড, আমার রাগই গ্রাম, যেটা শাহরাস্তি উপজেলা, চাঁদপুর জেলার, তো সেখানে আমি একটা লিস্ট করেছি যে আসলে কারা। সেখানেও আমি দেখতে পেয়েছি যে 3 ধরনের মানুষ। একটা তো লিস্ট আছে যে হতদরিদ্র মানুষ, যারা অতি দরিদ্র, আরেকটা আছে মাঝারি দরিদ্র, আর এই যে যারা কেটে খাওয়া মানুষ, একটা নব দরিদ্র, যারা এই সাময়িক দরিদ্র যারা, তারা কিন্তু, তাদের তো পুরোপুরি আমি একটা লিস্ট করেছি, তাদের বিকাশ নাম্বার, এবং যাদের বিকাশ নাম্বার নাই তাদেরকে বিকাশ নাম বিকাশ অ্যাকাউন্ট খোলাতে তাদেরকে উৎসাহ দিচ্ছি। আতিউর রহমান স্যারকে ধন্যবাদ জানাই এরকম একটি বিষয়, এই বিকাশ অ্যাকাউন্ট খোলার ব্যাপারে স্যারের অনেক বড় একটা অবদান আছে। তো এইটাতে সরাসরি বেনিফিশিয়ারির কাছে আমি নিজে কথা বলছি, এবং প্রত্যেকদিন সকালে অন্তত আমি অনেকগুলো ফোন পাই যে, আর গ্রামের মানুষ খুব ঘুম, ভোর থেকে, ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল 7টা থেকে ফোন দেওয়া শুরু করে। তো ওরা তো সেরকম একটা আমি আনন্দও পাচ্ছি মোটামুটি। এখন যেটা একটু সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাভেলেবল করতে পাচ্ছি না। হয়তো আমার কাছে ক্যাশ টাকা আছে, কিন্তু বিকাশ যিনি দিবেন তার কাছে বলতে হচ্ছে। এই দোকানগুলো খুব সাময়িক সময়ের জন্য খোলা থাকে, সেটি একটু সম্মুখীন হচ্ছে। বাট আমি চেষ্টা করছি পুরো সময়টাকে যাতে কাজে লাগানো, আর মানুষের জন্য কিছু করার, কিছু চেষ্টা করা, মানুষের জন্য যাতে কিছু করতে পারা। আমি এই সুযোগে সবাইকে বলবো যে আপনি যদি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, এবং আপনার বাড়ির, আপনার পাড়া, আপনার ওয়ার্ড, আপনার গ্রামের মানুষকে সহায়তা করেন, তাহলে কিন্তু সরকারের একার পক্ষে এই মোকাবেলা, এই এই প্রবলেমটা মোকাবেলা করা সম্ভব না। আমরা সবাই মিলে কিন্তু এই প্রবলেমটাকে মোকাবেলা করি। সব মিলে আমার যে রুটিনটা আছে, সেই রুটিনটা আমি চেষ্টা করছি খুব ভালোভাবে এই রুটিন মাফিক চলা, সেটার ব্যক্তিগত স্বাস্থ্য থেকে আরম্ভ করে, সমাজের কল্যাণ থেকে আরম্ভ করে, সবকিছুই এই সুযোগে, যেহেতু অন্য কোনো আর কাজ নাই। আরেকটা যেটা আমার প্রফেশনাল, আমাদের একটা প্রফেশনাল গ্রুপ আছে, আমরা রিসার্চের কাজ করি, সেখানেও আমি 2 ঘন্টা আমরা জুমের মাধ্যমে, আমরা প্রফেশনাল আমাদের কলিগদের মাধ্যমে আমরা আলোচনা করি কিভাবে কি করতে হবে, নতুন কি কাজ করা যায়, কি ধরনের গবেষণা করা যায়, নতুন কি আসছে, ইন্টারন্যাশনাল কি জার্নাল আসলো, নতুন কি লেখালেখি আসছে, সেই জিনিসগুলো আমরা
নিজেদের মধ্যে শেয়ার করার সুযোগ পাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। ইউসুফ স্যারকে অনেক ধন্যবাদ স্যারের দৈনন্দিন রুটিন শেয়ার করার জন্য। তো স্যারের কাছ থেকেও আমরা অনেকগুলো জিনিস অনেকগুলো ব্যাপারেই এখানে শুনলাম, যে স্যার তার প্রফেশনাল দিকগুলো তো ঠিক রাখছেন একজন গবেষক শিক্ষক হিসেবে, তার পাশাপাশি সামাজিক যে দায়িত্ব আছে স্যার সেই জায়গাতেও খুব ভালোভাবে কাজ করছেন, যে প্রতিনিয়ত গ্রামের মানুষদের খোঁজখবর নেয়া, সেখানে গ্রামের মানুষদের তালিকা তৈরি করে তাদের কাছে যে আর্থিক সাহায্য পৌঁছে দেয়া। তো এই কাজগুলো এবং স্যারের ওই আহ্বানটিও আমরাও এই লাইভ থেকে সেই আহ্বানটি বলতে চাই, যে বাংলাদেশে যদি 65,000 গ্রাম থাকে তো বাংলাদেশে 65,000-এর বেশি কোটিপতি আছে। এই ব্যাপারটি আতিরবান স্যার হয়তো আরো ভালো বলতে পারবেন, আমরা একটু পরে আবার স্যারের কাছে যাবো এই ব্যাপারটি নিয়ে, যে কিভাবে আমরা 65,000 গ্রামে যে এই মানুষগুলোকে আমরা যদি একটি তালিকা তৈরি করি এবং প্রত্যেকটি গ্রামে দাঁড়ানোর মতো একজন মানুষ যদি আমরা রেডি রাখতে পারি, তাহলে আমার মনে হয় না যে এই সংকট মোকাবেলায় আমরা খুব বেশি পিছিয়ে থাকবো। তো যাই হোক, আমরা শুনে ফেলেছি আতিউর রহমান স্যার এবং ইউসুফ স্যারের কাছ থেকে। আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই ইমরান, সেটি হচ্ছে যে আমরা কিন্তু আমাদের ছাত্রদের সাথেও কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের যে ছাত্ররা আছে সবার সাথে কিন্তু আমরা সিআরদের মাধ্যমে, আমি প্রত্যেকটা ব্যাচের সিআরদের সাথে কথা বলেছি, আমাদের স্টুডেন্টদের কারো কোনো ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা আমরা একটা লিস্ট অলরেডি করেছি, এবং আমাদের ডিপার্টমেন্টের টিচাররাও কিন্তু সচেতন। আমরা 19 তারিখ একটা অপ্রাতিষ্ঠানিক ইনফরমাল একটা মিটিং নিজেরা একটা নিজেদের মধ্যে আলোচনা করছি, কিভাবে আমরা আমাদের ছাত্রদের ছাত্রদের পরিবারদের যাদের সহায়তা দরকার তাদেরকে আমরা সহায়তা করছি। তো সব মিলে আমাদের ছাত্রদের সাথেও আমরা কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছি। ধন্যবাদ স্যার। তো এই এই ব্যাপারগুলো নিয়ে আমরা আবার পরেও আরেকটু আলোচনায় আসবো, তার আগে আমরা শুনে নিতে চাই আব্দুল মতিন শেখ মাহিনের কাছে। মাহিন হচ্ছে আব্দুল মতিন শেখ মাহিনকে আমরা অনেকেই হয়তো যারা চিনি তারা তো জানি মাহিন সম্পর্কে, তবে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। মাহিন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে আমরা প্রথম ব্যাচে একসাথে পড়াশোনা করেছি। বর্তমানে মাহিন একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে আছেন এবং ব্যক্তি পর্যায়ে মাহিন ব্যাকবোন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সিইও এবং ব্যাকবোন ফাউন্ডেশন নামে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, যেটিকে আমরা বেসরকারি একটি অলাভজনক প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো সেই ফাউন্ডেশনের থেকেও উনি কাজ করে থাকেন, অনেক অলাভজনক কাজ করে থাকেন সমাজের জন্য। তো সবকিছু মিলিয়ে মাহিনের এই সময়ে যেহেতু সবকিছু অফিস বন্ধ, তো এই ব্যস্ত সময়টা এখন ঘরে কিভাবে কাটছে সেই কথাগুলো আমরা মাহিনের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ ইমরান তোমাকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে আতিউর রহমান স্যার সহ আমরা জাপানে ছিলাম এবং জাপানে একটা বিশাল প্রোগ্রাম ছিল, আমরা ঠিক ফেব্রুয়ারি 8 তারিখে দেশে ব্যাক করি। ওইখানে স্যার নতুন একটা স্কুল ক্রিয়েটিভ রেসপন্স নামে একটা বড় প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান জাপানে, ওটার সাথে স্যার এখন ওটার অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছেন। তো সেই প্রোগ্রামটা আসলে ব্যাক করি আমরা 8 ফেব্রুয়ারি। সো আসলে আমরা একটু আমিও একটু ইয়াতে ছিলাম, টেনশনে ছিলাম, আমি বাসায় কয়েকদিন কোয়ারেন্টাইনে ছিলাম, যেহেতু আমরা হংকং হয়ে আসছিলাম। তো যাই হোক, 14-15 দিন থাকার পরে এখনো পর্যন্ত ভালো আছে। তো যা মার্চের সেকেন্ড উইকে আসলে যখন এই প্রাদুর্ভাবটা বেশি করে দেখা দিল, তখন বিশেষ করে আমাকে একটা বড় ধরনের একটা ডিসিশন নিতে হলো, সেটা হচ্ছে গিয়ে কিভাবে বাসা থেকে কাজ করা যায়, রিমোট ওয়ার্ক। তো আপনি জানেন এখন জুম, গুগল ক্লাসরুম বিভিন্ন মাধ্যম রয়েছে, সেগুলোর মাধ্যমে আসলে অনেক রিমোট কাজ করে যাচ্ছে, বিশেষ করে যারা সফটওয়্যার কোম্পানি, যারা বিশেষ করে আমার কোম্পানিটা হচ্ছে বিপিও মার্কেট নিয়ে কাজ করি, বিজনেস প্রসেসিং আউটসোর্স নিয়ে কাজ করি আমরা। তো আমরা আমরা আমি 2000 আমি একটু ইয়াতে ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে আসলে কি অফিস বন্ধ রাখবো না খোলা রাখবো, কারণ বন্ধ রাখলে দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আছে, যেমন আমার একটা বড় ক্লায়েন্ট আছে ক্যাশিও, তারা যদি বন্ধ রাখি তাহলে হয়তো বা তারা আমার সাথে সাইনিং করবে না। তো আমি সর্বোপরি আসলে আমার যেহেতু এখন 40 জন, টোটাল 40, 40 জন আমার টিম মেম্বার, তো সবার কথা চিন্তা করে আমি ভেবে আমি মার্চের 23 তারিখে আমরা সবাই বাসা চলে যাই, আমি ডিগলাদের সবার ল্যাপটপ এবং কম্পিউটার পিসি অন্যান্য সরঞ্জাম নিয়ে তোমরা সবাই বাসা চলে যাও এবং বাসা থেকে আমরা কাজ করে যাচ্ছি। তো আসলে একটা সত্যি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদিও আমার টিম হয়তো বা লাইভটা দেখতেছে, আমরা অফিসে বসে যে কাজ করতাম তার চেয়ে বেশি প্রোডাক্টিভিটি হচ্ছে বাসায় বসে কাজ করে। তো আমার কাজগুলো একটু শেয়ার করতে চাচ্ছিলাম, যে
এটা ছাড়াও আসলে আমি ইমরান, তুমি জানো যে আমি রিসেন্টলি আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে জয়েন করেছি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ই লার্নিং এক্সপার্ট হিসাবে টাশের এডুকেশনের জন্য ই লার্নিং এক্সপার্ট, অফলাইন অনলাইনে কিভাবে ই লার্নিংটাকে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করা যায় সারা বাংলাদেশ ব্যাপী, সেটা নিয়ে আমি কাজ করতেছি। সেটা নিয়ে আমি বাসায় কিছু স্টাডি করতেছি এবং আমার টাইমলি টাইম আমার ম্যানিলা টিমের সাথে, এডিবি টিমের সাথে মিটিং হচ্ছে। তো বিশেষ করে এই প্রজেক্টটা তো আমি খুব এক্সাইটিং ফিল করতেছি এর জন্য, কারণ হচ্ছে গিয়ে যে ডিউরিং কোভিড-19 যে এই টাইমটা আসলে বেশি পারফেক্ট, যে আসলে ই লার্নিং নিয়ে কিভাবে আমরা জানি লক্ষ লক্ষ শিক্ষার্থী এখন বাসায় বসে আছে, বিশেষ করে দুই ধরনের শিক্ষার্থীরা এখন ভালনারেবল। ফার্স্ট হচ্ছে যারা বাসায় বসে আছে, যে শিক্ষার্থীরা ক্লাস 1 থেকে ক্লাস 12 এবং ইউনিভার্সিটি লেভেল, আরেকটা হচ্ছে যেসব স্টুডেন্টরা ঢাকা থাকে, এরকম প্রায় 20 লক্ষ স্টুডেন্ট আছে যারা টিউশনি করে, টিউটরিং করে, তাদের জীবনযাপন করে ঢাকা শহরে। তো আপনি যদি খুশি হবেন, ব্যাকবোন লিমিটেড 2016 থেকে অনলাইনে টিউটরিং করে আসছে, এবং সেটা হচ্ছে গিয়ে আমরা 2016 থেকে জাপানিজ হাই স্কুল বাচ্চাদের হোমওয়ার্ক, আমরা ইংলিশের হোমওয়ার্ক আমরা বাংলাদেশ থেকে চেক করে দিই, এবং সেই হোমওয়ার্কটা দেখে ইংলিশটা কারেকশন করে তাকে অ্যাডভাইস করে মাঝে মধ্যে আমরা ফেস টু ফেস তাদেরকে আমরা কাউন্সেলিং করি। এবং যদিও এই টাইমটা অনেক খারাপ, বাট কিছু কিছু বিজনেসের জন্য আসলে এটা মানে সাপোর্টের জন্য একটা মনে করি, আমার কোম্পানি যেটা ব্যাকবোন টিউটর সেটা একটা ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে, বিশেষ করে জাপান মার্কেটে। এপ্রিল থেকে 2019 মার্চ পর্যন্ত আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল জাপানে 32,000, কিন্তু এপ্রিলের 5 তারিখ থেকে সেই নাম্বারটা এসে এখন দাঁড়িয়েছে 76,000 জাপানে, এবং 230টা স্কুল এখন আমাদের ক্লায়েন্ট। আমরা বিশেষ করে জাপানি বাচ্চারা বাসায় বসে আছেন এবং তারা ইংলিশে হোমওয়ার্ক করতেছে, এবং সেই হোমওয়ার্কগুলো আমরা, আমাদের টিউটর আছে এখানে প্রায় 300 মতো টিউটর আছে বাংলাদেশে, এই টিউটররা সেই হোমওয়ার্কগুলো চেক করে এবং সেগুলো কারেকশন করে এবং সেগুলো ফিডব্যাক দিয়ে বাচ্চাদের সাথে কানেকশন হচ্ছে। এট দ্য সেম টাইম যখন কোভিড শুরু হয় বাংলাদেশে, আমি তার আগে বিশেষ করে 2020 জানুয়ারিতে আমি সেম প্রজেক্টটা লোকাল মার্কেটে শুরু করি। আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, একটা হচ্ছে ব্যাকবোন স্কুল, এটা হচ্ছে কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, আরেকটা হচ্ছে ব্যাকবোন টিউটর, যেটা হচ্ছে টিউটরিং প্ল্যাটফর্ম। আমি আসলে প্রাউডলি বলতে পারি আমরা একমাত্র মানে বিশেষ করে আমরা একমাত্র কোম্পানি যারা গ্লোবাল মার্কেটে টিউটরিং সার্ভিস প্রোভাইড করে আসছি গত 3-4 বছর থেকে। বাংলাদেশি মার্কেটে আমরা সীমিত সংখ্যকভাবে টিউটরিং করতেছি, সেই টিউটরিংটা হচ্ছে অনলাইন টিউটরিং। আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রায় 750 স্টুডেন্টকে আমরা এখন টিউটরিং সাপোর্টটা দিচ্ছি অনলাইনে, বিশেষ করে ম্যাথ এবং বাংলা এবং ইংলিশ, এই 3টি সাবজেক্ট। এছাড়া আপনি জেনে খুশি হবেন, আমাদের মাদার প্রতিষ্ঠান ই এডুকেশন এনজিও, যেটা জাপান বেস, যেটা বর্তমানে বিশ্বের 12টা রাষ্ট্রে কাজ করে যাচ্ছে, আমরা সেই এনজিওর সহযোগিতায় আমরা মে মাসের 3 তারিখ থেকে আরেকটা প্রকল্প শুরু করব। অনলাইনে আমরা যেসব এসএসসি, যারা মেনলি পরীক্ষার্থী ছিল, এসএসসি পরীক্ষার্থী ছিল, এসএসসি, তাদেরকে আমরা অনলাইনে টিউটরিং আমরা করব, এবং এই স্টুডেন্টরা মেনলি প্রত্যন্ত অঞ্চলের হবে, গ্রামের এবং রিমোট অঞ্চলের হবে, এবং তাদেরকে ই এডুকেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা ইন্টারনেটের জিবি পাঠিয়ে দিব, 25 GB ইন্টারনেট আমরা ইন্টারনেট কিনে দিব, এবং আমাদের এখানে টিউটররা তাদেরকে অনলাইনে টিউটরিং করবে। তো ইমরান, আমি আসলে একটা জিনিস কনক্লুশন করতে চাচ্ছি যে দুইটা ভাবে আমরা সাপোর্ট দিচ্ছি, যদিও ডিউরিং কোভিড-19 একটা খুব ইমার্জেন্সি টাইম এবং খুব একটা ডেঞ্জারাস টাইম আমরা পাস করতেছি, তারপরও আমরা সীমিত সংখ্যকভাবে আমরা ট্রাই করতেছি কিভাবে সাপোর্ট দেওয়া যাচ্ছে। প্রথমত হচ্ছে আমরা যে 20 লক্ষ, যে একটা বিশাল সংখ্যক যে স্টুডেন্টরা ইউনিভার্সিটি পড়ুয়া, আমি যখন ইউনিভার্সিটি পড়ুয়া তাদেরকে আমরা টিউটরিং ব্যবস্থা করতেছি, তারা মোটামুটি এই সময় 8 থেকে 10,000, এবং যারা জাপান মার্কেটে তারা 50 থেকে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এই টাইমে, এবং এটা কিন্তু আমাদের চলমান ভিডিও কনফারেন্সিং মাধ্যমে অনলাইনে হচ্ছে। তো আমরা প্রায় 450 টিউটরকে এই পর্যন্ত আমরা সাপোর্ট দিচ্ছি, যারা মোস্টলি ঢাকা, চিটাগং, সিলেট বেস, এবং আমরা প্রায় এখন সব মিলিয়ে প্রায় 77,000 স্টুডেন্টকে বা তারও বেশি স্টুডেন্টকে আমরা সাপোর্ট দিচ্ছি। তো এটার জন্য এটা আসলে এই কাজটা একটু কঠিন, কারণ হচ্ছে যেহেতু একটা নতুন টেকনোলজি, এই ধরনের কাজ কখনো হয়নি। আমরা যদিও জাপানের সাথে অভ্যস্ত, কারণ জাপানের সাথে ইন্টারনেট পেনিট্রেশন খুব স্ট্রং বাংলাদেশে, বাট বাংলাদেশের মার্কেটে ইন্টারনেট পেনিট্রেশন এখন স্ট্রং না। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, আতির রহমান স্যার এখানে আছেন, অনেকে আছেন, যে আমাদের মোবাইল জিপি ইন্টারনেট যেটা, এটাকে এই ব্র্যান্ড মানে ডাটা বেসটা আরো কমানো উচিত, বিশেষ করে যে 1 GB ইন্টারনেট কেনার জন্য যে টাকা প্রয়োজন হয়, বা আমাদের 10 GB, 20 GB, 30 GB মোবাইল অপারেটিং কোম্পানি যারা আছেন, রবি, একটেল বা গ্রামীণ ফোন, আমি সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যে এই ধরনের আমাদেরকে এই ধরনের এন্টারপ্রেনার তৈরি হওয়ার জন্য
সবচেয়ে বড় অবস্টাকল হচ্ছে গিয়ে এখন ইন্টারনেট জিপির প্রাইস, মোবাইল ডাটার প্রাইস। তো এটা যদি কমানো হয় তাহলে আমরা শুধু জাপান না, আমরা আমরা কিন্তু ইতিমধ্যে শুধু জাপান না, আমরা মরিচাস নামে একটি রাষ্ট্র আছে সেখানেও আমরা একটা প্রজেক্ট শুরু করছি। মরিচাসে অনেক বাঙালি আছে যারা ওইখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করে, আমরা কিন্তু তারা অনেক সময় দেখা যায় ওইখানে ফ্যাক্টরিতে তারা অনেক সিম্পল ইংলিশ জানে না যে কিভাবে, তারা অনেক সময় স্মোকিং করতেছে ফ্যাক্টরির মধ্যে কিন্তু তার ম্যানেজার তাকে কন্ট্রোল করতে পারতেছে না। তো আমরা সেই ধরনের ম্যানেজারকে আমরা ট্রেনিং করাচ্ছি, নর্মাল মানে ইংলিশ থেকে বাংলা কিভাবে এটা ইয়ে হবে সেটাও আমরা এখন এটা শুরু করছি আমরা গত মাস থেকে। তো আমরা আসলে আমি আরো আলোচনা করবো একটু পরে, আমার মনে হয় যে এরপরে আমি এমরানের কাছে চলে যাচ্ছি, আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ বন্ধু আব্দুল মতিন শেখ, অনেকগুলো কাজের কথা শুনলাম যে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে মাহিন কি কি কাজ করছে, তার মধ্যে ব্যক্তি পর্যায়ে মাহিন যেটি বললো যে অনলাইনের মাধ্যমেই, তো ঘরে বসে এই মুহূর্তে লকডাউনের সময় ঘরে বসে মানুষ কি কাজ করবে, যখন আপনি যদি খুঁজেন তাহলে দেখবেন যে এরকম অনেক তরুণ উদ্যোক্তারাই যারা ঘরে বসে কাজ করার বা উপার্জনের মতো রাস্তা তৈরি করেছে, এবং অনেক আমাদের শিক্ষার্থী যারা আছে বা অনেকেই পার্ট টাইম কাজ করছে যারা অনলাইনে বসে এরকম উপার্জনের রাস্তা তারা বেছে নিচ্ছেন, এবং অনেক ফ্রিল্যান্সাররা বাংলাদেশে আগে থেকেই কাজ করেন যারা আমাদের বাংলাদেশের ICT সেক্টরে একটা বিপ্লব ঘটিয়েছেন। তো এই এই মানুষগুলো এখন আমাদের জন্য অনেক, আশা করি তারা এই উদ্যোগগুলো নিয়ে সামনে এগিয়ে আসলে আমাদের যে তরুণ শক্তি আছে তারা এই অনলাইনে কাজ করে আরো বেশি স্বাবলম্বী হবার সুযোগ পাবে। তো এই মুহূর্তে আমরা একটু কমেন্ট গুলো পড়ছি, আমাদের লাইভে যারা আছেন তাদের কমেন্ট গুলো আমরা পড়ব, এবং আমি যারা লাইভ দেখছেন তাদেরকে বলবো যে আপনারা প্রশ্ন করুন আমাদের, যেহেতু আমাদের সাথে আপনারা জানেন আতিউর রহমান স্যার আছেন, অধ্যাপক আবু ইউসুফ স্যার আছেন, তো আপনারা প্রশ্ন করতে পারেন যেন তাদেরকে আমরা এই আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের কি অবস্থা এবং কি করণীয় সেই ব্যাপারগুলো নিয়ে তো আমরা আলোচনা করবোই। তো আপনাদেরও কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে সেগুলো আপনারা অবশ্যই করবেন। তো আমি প্রথমে কিছু কমেন্ট পড়ছি যে শুরু থেকে কারা কারা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত রয়েছেন, এরকম কিছু কমেন্ট আমি দেখছি। রিয়াদ আহমেদ খান তিনি লিখেছেন সবাইকে ওয়েলকাম জানিয়েছেন স্যারদেরকে, তারপর দেওয়ান মোহাম্মদ মেহেদী হাসান তিনি সবাইকে তিনি যে দেখতে পাচ্ছেন এবং আমাদের সাথে আছেন জানিয়েছেন, রাকিন আনান চৌধুরী, ইকরাম হোসেন ভুঁইয়া, সাইফুল ইসলাম সরকার এরকম অনেকেই আমাদের সাথে আছেন, মঞ্জুর রহমান মঞ্জু ভাই বলেছেন আমাদের সাথে আছেন, জিয়াউদ্দিন সেলিম জিয়া বলেছে যে তিনি দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রাম, এবং আতিউর রহমান স্যারের কাছ থেকে, ইউসুফ স্যারের কাছ থেকে যে তারা এই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন এই সময়ও এই ব্যাপারগুলো অনেক শিক্ষণীয় বলেছেন, মাসুদা তোফা উনি বলেছেন যে চমৎকার আলোচনা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে এবং সবাইকে ঘরে থাকার জন্য পরবর্তীতে আরো কিভাবে ঘরে থেকে প্রোডাক্টিভ সময় কাটানো যায় আপনাদের কাছ থেকে সেগুলো আমরা শিখতে পারছি, কিন্তু পরবর্তীতে আতিউর রহমান স্যার এই ব্যাপারে আরো একটু হয়তো বলবেন। তো এই ব্যাপারে সচেতন করার জন্য যে কিভাবে মানে বাইরে না থেকে কেন ঘরে থাকাটা জরুরি এই ব্যাপারেও স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো। এই আর ফকরুল আমিন ফরহাদ বলেছে যে সেও প্রোগ্রামটি দেখতে পাচ্ছে। তো আমরা যারা আরো যারা দেখতে পাচ্ছেন এবং আপনারা এই প্রোগ্রাম শুনতে পারছেন আমাদের কথা তারা প্রশ্ন করবেন আশা করি। তো এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে আমরা আসলে এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বই একটি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে, যে ব্যাপারটি আমরা ইতোমধ্যেই জানি যে IMF যেটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা ইতোমধ্যেই রিসেশন শুরু হয়ে গেছে বলে অফিসিয়ালি একটি ডিক্লারেশন এসেছে আমরা জানি, এবং অর্থনীতিবিদরা সারা বিশ্বে আলোচনা করছেন যে এই রিসেশনটিকে আসলে 1930 সালের পর বিশ্ব যে মহামন্দার দিকে চলে গিয়েছিল, যে বিশ্বে মহামন্দা তৈরি হয়েছিল অর্থনৈতিকভাবে, সেই ধরনের কোন অর্থনৈতিক মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের দিকে আমরা যাচ্ছি কিনা। এবং আতিউর রহমান স্যার নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তার একটি ভাষণে এই ব্যাপারে কিছুটা ইঙ্গিত করেছেন যে বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে এবং এই ধরনের মহামন্দার দিকেও আমরা হয়তো যেতে পারি, তার জন্য প্রস্তুত হতে হবে। তো সবকিছু মিলে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এই এই COVID-19 মহামারীর কারণে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, একদম প্রথমে যদি আমরা একদম ইমিডিয়েট সমস্যাগুলো বলি যে কি কি ধরনের সমস্যা হয়েছে এই এই ব্যাপারগুলো যদি স্যার একটু বলেন। আতিউর রহমান স্যার ধন্যবাদ। ইমরান, আমার মনে হয় যে অর্থনীতি নিয়ে আলাপ করার সময় এখন না, এখন আলাপ করার দরকার মানুষ বাঁচানো, কি করে এই অভুক্ত মানুষকে খাবার দেওয়া যায়। বিশেষ করে আমাদের অনেকগুলো পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বেশ কষ্টে আছে,
একটা সময় ছিল দিন আনি দিন খায় যে সমস্ত মানুষ ছিল যারা শহরেই বেশিরভাগ বিভিন্ন বস্তিতে থাকে, যেমন রিক্সাওয়ালা, যারা আমাদের বাড়িতে কাজের মেয়েরা কাজ করতো, যারা তারপরে ছোটখাটো দোকান দিত, পাশে চায়ের দোকানদার, তারপর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করত, এবং একেবারে যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার গ্যারেজে কাজ করত, এরা কিন্তু হঠাৎ করে তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে এবং তারা যেহেতু লকডাউনের কারণে আর বেরোতে পারছে না, রাস্তায় গাড়ি চলছে না বলে পথ শিশুরাও খাবার পাচ্ছে না। এই যে গ্রুপটা, এরকম অনানুষ্ঠানিক যারা কাজ করছিল, তাদের জন্য আমাদের ইমিডিয়েটলি ভাবা উচিত এবং ভাবছি আমরা, সরকারও ভাবছে, কিন্তু আমার মনে হয় যে দ্রুত তাদের কাছে নগদ সহায়তা দেওয়া দরকার। আমি মনে করি যে 1500 টাকার মতো টাকা দিলে এক মাস চারজনের পরিবার কিন্তু কোন রকমে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। সুতরাং এরকম যারা, এদের একটা লিস্টই তৈরি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর সহযোগিতা নিয়ে এবং স্থানীয় যে সমস্ত ওয়ার্ড কমিশনার আছে, তারপর অন্যান্য যারা ভলান্টিয়ার আছে, সবাই মিলে আমরা যদি এই নগরের যে দারিদ্রের মধ্যে পড়েছে এবং আটকা পড়েছে যে সমস্ত মানুষ, তাদের জন্য একটা ইমিডিয়েটলি খাবারের ব্যবস্থা করা, বা সেটা নগদ দিয়েও করা যায়, নগদ দিলে পরে তারা তাদের ব্যবস্থা করতে হবে যে পাশে থেকে তারা খাবার নিতে পারে। ঢাকার যেমন উত্তরের মেয়র একটা কাজ করেছেন, একটা হটলাইন চালু করেছেন, যে যারাই ক্ষুধার্ত তারা যদি সেই হটলাইনে যদি টেলিফোন করে সেখানে খাবার পৌঁছে দেবে। এটা খুব দরকার যে আমরা যেন দল বেঁধে কোথাও খাবার সংগ্রহ করতে না যাই, আবার খাবার দেবার সময়ও যেন আমরা সামাজিক যে দূরত্ব সেটা যেন গুরুত্বপূর্ণ ভাবে পালন করি। কিন্তু সবচেয়ে ভালো হয় তাদের কাছে যদি কিছু অর্থ দেওয়া যায়, যেটা ইউসুফ বলছে, বিকাশের মাধ্যমে ইউসুফে অর্থ পৌঁছাচ্ছে। এটা সারা বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যারা একেবারে নিচের দিকে, সমাজের নিচের দিকে তারা খুব বিপদে পড়েছে, যেমন জেলেরা এখন আর নৌকো নিয়ে বেরোতে পারছে না, তারা কি খাচ্ছে, তাদের জন্য কি করছি আমরা। এর বাইরেও যারা দারিদ্র রেখার সামান্য উপরে, অর্থাৎ একটু ভালনারেবল, তারাও কিন্তু আয় রোজগার হারিয়ে বসে আছে, তারা আর কয়েকদিন পরে তাদেরও বিপদ হবে। সুতরাং এই লোকগুলোকে আমাদের যেমন করে হোক তাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, আমাদের একটা ডেটাবেস তৈরি করা উচিত। আমি কদিন আগে বিকাশের সাথে আলাপ করছিলাম, তারা বললেন যে ইজিলি এটা একটা 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 ডেটাবেস তৈরি করা যায়, কোটি কোটি মানুষের ডেটাবেস তৈরি করা যায়, যে তাদের যে গত এখন তাদের ব্যালেন্স কত আছে, তাদের ওয়ালেটে ব্যালেন্স কত আছে, তারা এখন টাকা কোথা থেকে তারা আউট ক্যাশ আউট করছে, তারা তারা কোন জায়গা থেকে প্রথমে রেজিস্ট্রেশন করেছিল, এই সমস্ত তথ্যগুলোকে একসঙ্গে নিয়ে একটা সুন্দর ডেটা বেস করে এই যে দারিদ্র নিচে এবং বাসা তাদের কিন্তু একটা লিস্টটি বের করে ফেলতে পারি, এবং পেরে তাদেরকে যদি আমরা প্রতি মাসে অন্তত 1500 টাকা তাদেরকে পৌঁছে দেবার একটা উদ্যোগ নেই, তাহলে কিন্তু এই যে হাঙ্গার, যেটা যে দারিদ্র বা ভুক্ষা, এটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। আগের চেয়ে আমরা এখন অনেক টেকনোলজিক্যালি ভালো অবস্থানে আছে, এটা এমন পারবো। আরেকটা যেটা ইস্যু বললো, যে সমাজকে বসে থাকলে চলবে না, সমাজ যে যেখানে আছি আমরা, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের আশেপাশের মানুষকে আমরা বাঁচিয়ে রাখি না কেন। আমি একটু আগে বললাম যে আমরা শিল্পীদের নিয়ে কাজ করছি, অনেক শিল্পী আছে হঠাৎ করে সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, তাদের আয় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তারা কোনো শিক্ষকতাও করতে পারছে না, তারা কি করবে, তাদের জন্য আমাদের আলাদা করে আমাদের উদ্যোগ নিতে হচ্ছে, এবং প্রত্যেকে তাদের নিজস্ব গণ্ডিতে যদি উদ্যোগ নেয়। আর ইমরান যেটা বলছে খুব সুন্দর কথা বলেছে, যে আমাদের যদি 65,000 গ্রামে আমরা কি 65,000 মানুষ নেই, যে যারা তাদেরকে অন্তত যারা একেবারে ভুভুক্ষ তাদেরকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমরা নিতে পারি না, শুধু তাদের বিকাশ নাম্বারটা চান না কেন, তাহলেই তো সেই নাম্বারে পাঠানো যায়। যদি একটা বড় গ্রুপকে আমরা টাকা পাঠাতে চাই বিকাশে, ইস্যুবের জন্য বলছি তথ্যটা, আমরা ব্যাংকের মাধ্যমে, ব্যাংক এবং বিকাশের সাথে, যেমন ব্যাংক এশিয়া বললো আমাকে যে তাদের সাথে ব্যাংক বিকাশের কিংবা অন্যদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক এমওইউটা তাদের আছে বাল্ক পেমেন্ট, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বাল্ক ট্রান্সফার তারা করে দিতে পারে, তারা প্রত্যেকটা জায়গাতে টাকা পৌঁছে দিতে পারে। সুতরাং এইভাবে আমাদের যেখানে যে সুযোগগুলো তৈরি হয়েছে সেই সুযোগগুলো ব্যবহার করে আমরা কিন্তু মানুষ বাঁচিয়ে রাখতে পারি। আমি অর্থনীতি নিয়ে একটু পরে আসলাম এই কারণে যে
প্রথম কাজ হলো আগে মানুষ বাঁচাই, মানুষ বাঁচালে সমাজ থাকবে, মানুষ বাঁচলে অর্থনীতি থাকবে। এখন যেটা দেখতে পাচ্ছি যে আমরা এ কথা ঠিক যে আগাম প্রস্তুতি নেওয়া ভালো, এবং যে কথাটা তুমি বললে ইমরান যে একটা বিশ্বমন্দা আসতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন, সেই জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই কোভিড-19 এর যে সংকট এটা যতক্ষণ পর্যন্ত ঠিক না করতে পারছি, তার আগে অর্থনীতি খুব বেশি কোনো সম্ভব না। আমরা এই সময়টা অর্থনীতি থমকে আছে, সারা বিশ্বের অর্থনীতি থমকে আছে এবং থমকে থাকবে মনে হয় আরো বেশ কিছুদিন। কিন্তু এখন যে তিনটা কাজ আমাদের, প্রথম কাজ হলো স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য খাত আমরা দীর্ঘদিন আমরা অবহেলা করেছি। স্বাস্থ্যে আমাদের এই সুব আছে বাজেট নিয়ে কাজ করে আমার সাথে, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা বাজেট একদম কম ছিল আমাদের, এবং সেই কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ। আমাদের যে ডাক্তাররা আছেন তাদের দিকে আমরা কিন্তু সেইভাবে নজর দেইনি, তাদেরকে সুরক্ষা দিতে হবে, এবং তারা হলো আমাদের ফ্রন্টলাইন সোলজার্স, আমরা প্রথম সৈনিক। সেই সৈনিকদেরকে আমরা যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছি, তারা যেন সম্পূর্ণভাবে সুরক্ষা নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে যেতে পারে সেটা ব্যবস্থা করতে হবে। তাদের যে পার্সোনাল যে প্রোটেকশন ইকুইপমেন্ট সেগুলো তাদেরকে দিতে হবে, এবং এটা সম্ভব। আমাদের আমাদের সমাজ, আমাদের যে এন্টারপ্রাইজেস গুলো আছে এগুলো কিন্তু এটা দিতে পারে, এটা আমরা চেষ্টা করছি। যে আরেকটা হলো যে সংকট কিন্তু কেবল শুরু, আগামী কয়েক সপ্তাহ আরো বড় আকার এক্সপ্লোশন হবে বলে আমার কাছে মনে হচ্ছে। তখন আমরা যেন কাজগুলো করি, যেটা করা দরকার যত বেশি আমরা টেস্ট করব, টেস্ট টেস্ট টেস্ট, যত বেশি টেস্ট করব তত বেশি আইসোলেশন করা সম্ভব হবে। যারা হঠাৎ মনে করো টেস্ট করছে না, আমি তুমি মনে করো আমরা টেস্ট করছি না, বা আমাদের আমরা টেস্টের আওতায় আসতেছি না, আমরা কিন্তু অজান্তে অনেকের ক্ষতি করে দিতে পারবো। এমনকি ডাক্তারের কাছে যদি তথ্য না দিয়ে যাই আমরা, আমার কাশি হচ্ছে অথচ আমি তাকে না জানিয়ে যদি যাই এবং পরবর্তীকালে দেখা যায় যে তার একটা কোভিড হয়েছে, তাহলে কিন্তু এই ডাক্তারকেও বিপদে ফেললাম এবং পুরো সুপার সুপার স্প্রেড হয়ে যাবে আমাদের। আমাকে একজন এমপি কালকে জানালেন যে তার এলাকাতে একজন মারা গেছেন কোভিডে, কিন্তু তাকে জানানো হয় নাই, তাকে গোসল করানো হয়েছে, তার জন্য দাওয়াত করে নিয়ে জানাজা করা হয়েছে, অথচ ওই সবগুলো লোক এখন বিপদ পড়ে গেছে, কারণ দেখা যাচ্ছে যে তার আসলে কোভিড পজিটিভ ছিল। তো এইরকম আমাদের সচেতন হতে হবে যে যেখানে এখানে আবেগ নয়, এটা একটা সাইন্টিফিক সায়েন্সের আওতায়। আমরা এখন মসজিদে যাচ্ছি না, আমরা তারাবি পড়বো না, এগুলো কিন্তু ঘরে বসে পড়বো আমরা, কিন্তু এই এই যে এই সচেতনতাটা আমাদের থাকা দরকার, যেখানে যেটা দরকার নেই সেটা আমরা ওইভাবে করবো না যাতে মানুষ বেশি এফেক্টেড হয়ে যায়। এবং ডাক্তারদের উপরে আসলে ডাক্তারদের দিকে নজরটা বেশি দেওয়া উচিত। ডাক্তাররা আমাদের সবচেয়ে, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এরা এগুলো সবচেয়ে ভালো, আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী সকলেই আজকে তার দারুণ দায়িত্ব নিয়ে কাজ করছে। তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে মনোবল, তাদেরকে চাঙ্গা রাখা এবং তাদের জন্য আমাদের সকল আয়োজন করা, এটা হলো আমাদের এই মুহূর্তের কাজ, ইমিডিয়েট কাজ। পরে আমরা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম অর্থনীতির কথা ভাবতে পারি, এবং সরকার 1 লক্ষ টাকার যে প্রণোদনা ঘোষণা করেছে এগুলো সবই মিডিয়াম টার্ম এবং লং টার্ম এর বিষয়। কিন্তু এই মুহূর্তে দরকার মানুষ বাঁচানো, মানুষকে বাঁচিয়ে রাখা এবং মানুষকে সাহসী করে রাখা। ধন্যবাদ স্যার। একটা কারেকশন ছিল স্যার, 1 লক্ষ কোটি টাকা হবে। তিনি মারা যাওয়ার পর মানুষ না জেনে জানাজা দিয়েছে। স্যার আবার একটা উল্টা ঘটনা হচ্ছে যে কেন এই ধরনের অবস্থা তৈরি হলো, অর্থাৎ মানুষের মধ্যে এক ধরনের আস্থা সংকট, এক ধরনের মানে অসচেতনতায় চলে এসছে যে কেউ যদি আবার কোভিড-19 পজিটিভ হয়ে মারা যাচ্ছে তার জানাজা কেউ যাচ্ছে না। দেখা যাচ্ছে হয়তো পুলিশ আর প্রশাসনের দুই একজন লোক, আমরা দেখেছি একজন ইউএনও নিজে জানাজা পড়াচ্ছেন, তার পিছনে পুলিশের দুই একজন লোক আছেন বা দুই একজন স্বাস্থ্যকর্মী আছেন, তো এইরকম কয়েকজন মানুষ মিলে জানাজা পড়াচ্ছেন, আত্মীয় স্বজন যাচ্ছে না। অথচ স্যার ডাক্তাররা কিন্তু বলছে যে আপনি করোনা আক্রান্ত রোগী যদি মারাও যায় তারপর কিন্তু 2-3 ঘন্টা পর
তার শরীরে আর কোনো ভাইরাস জীবিতই থাকে না, মানে তিনি আর ভাইরাস ছড়াতে পারেন না। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র যিনি গোসল দিচ্ছেন তিনি সাবধানে থাকলেই এটা সম্ভব, মানে অন্য কেউ যারা দূরে আছেন তাদের কিন্তু জানাজা দেওয়ার ক্ষেত্রে, ছোট করে জানাজা দেওয়ার, অন্তত পরিবারের লোকজন আসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন? না আসলে ঠিক, ডাক্তারদের আবারও বললাম যে ডাক্তারদের কথা বুঝতে হবে, ডাক্তারদের মেসেজিংটা আমাদের শুনতে হবে, ডাক্তাররা আমাদেরকে কি বলছেন, কোনটা করতে পারবো আর কোনটা করতে পারবো না, এই মেসেজটা কিন্তু খুব স্পষ্ট ভাবে যেরকম সহজ মেসেজ মানুষের কাছে দিতে হবে যে কোনটা আমরা করতে পারবো আর কোনটা আমরা করতে পারবো না, এই মেসেজ দিয়ে এবং মানুষ সচেতন থাকতে হবে। আজকাল আমার কষ্ট লাগছে যে পুলিশ এবং অন্যান্যরা যারা আইন শৃঙ্খলা বাহিনীদের কি না কষ্ট করতে হচ্ছে যে মানুষ কোন রকমের কথা শুনছে না, তারা দলে দলে বাজারে যাচ্ছে, তারা তারা এদিক যে বাজার না করলে বলে মানুষ না করে যাবে তা তো না, ডাক্তার ডাক্তাররা কিভাবে যেতে বলছে তেমন ভাবে যেতে হবে, এবং আমাদের এই যে কাঁচা বাজার গুলোর দিকে নজর রাখতে হবে, এখানে সবচেয়ে বড় একটা জায়গা কিন্তু এই করোনা স্প্রেড। এবং তুমি ঠিকই বলেছ, আমরা যেভাবে যেরকম করা দরকার, জানাজায় বলি তারাবি বলি, যেভাবে করতে বলছেন ডাক্তাররা, যেভাবে বলছেন ডাক্তারদেরকে এখন সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করতে হবে, এবং তাদের মেসেজ গুলো টেলিভিশনে কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষকরা প্রতিনিয়ত 71 এবং আরটিভিতে এসে মেসেজ দিচ্ছে, সেই মেসেজ গুলো ভালো করে শুনুন, এবং সেই মেসেজ যেটা যেটা করতে মানা করছে সেই কাজটা যেন আমরা না করি, এবং সরকারের পক্ষ থেকেও নানা রকমের মেসেজ দিচ্ছে, এই মেসেজিং গুলো যেন যেন সবাই আমরা বুঝতে পারি এবং শুনতে পারি। সামনে কিন্তু ভয়ঙ্কর সময় আসছে, সুতরাং আপনারা আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ স্যার এই এই সুন্দর করে ব্যাপারটি বলার জন্য, যে আসলে এই সময় ডাক্তাররা আমাদের অনেক বড় তারা আমাদের জ্ঞানের উৎস, আসলে আমরা অনেক কিছুই তাদের মুখ থেকে জানতে পারবো, যে আসলে আমরা এই এই একটা মৃত ব্যক্তি তার জানাজা দেওয়ার জন্য আসলে তার পরিবারের লোকজন থাকতে বাধা নেই, কারণ তিনি মৃত্যুর পর কয়েক ঘন্টা পর আমরা শুনেছি ডাক্তাররা বলেছেন যে আসলে ভাইরাসটি তার শরীরে থাকে না। তো এই ব্যাপারে আমরা আসলে এতটা অমানবিক না হয়ে গেলেও আমরা পারি পরিবারের মানুষজন তার পরিবারের মানুষকে অন্তত মৃত্যুর পর সৎকারের ব্যাপারে জানাজা দেওয়ার ব্যাপারে এই ব্যাপারগুলো তো সেখানেও তুমি ডাক্তাররা যেভাবে বলে সেই যে সেই লাশটাকে কিভাবে ডিসইনফেক্ট করতে হবে সেটাকে, তারপরে সামাজিক দূরত্ব সেখানেও রক্ষা করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু ডাক্তাররা যেভাবে বলছে সেইভাবে করতে হবে, কারণ নিজের মতো ইচ্ছে করলে মত করলে হবে না, আমরা যেন এখান থেকে কোনো ভুল মেসেজ না দিই। তো এটা এই এই কথাগুলো যে কিভাবে আমরা আসলে করতে পারি এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই, সামাজিক দূরত্ব মেনেই আমরা কিভাবে জানাজা বা সৎকার, মৃত ব্যক্তির সৎকার করতে হবে, সেই ব্যাপারগুলো আমরা আসলে বিশেষজ্ঞদের মতামত নিয়েই শুনেই আমরা করতে পারি। তো এই এই ব্যাপারের যাওয়ার এর পর আমরা কিছুটা কথা বলি, আসলে যেটা নিয়ে আমরা বলছিলাম যে আতিরম স্যার অনেকগুলো দিক বললেন, যে এই সময় আমাদের স্বাস্থ্য খাতের যে অবস্থা স্যার একটা দিকে লক্ষ্য একটা দিকে ইঙ্গিত করেছেন, যেটি আমরা ইউসুফ স্যারের কাছেও শুনতে চাইবো, যে স্যার বলছিলেন যে স্বাস্থ্য খাতে আমাদের বাজেট আমরা দিনের পর দিন অবহেলা করেছি, দেখা গেছে দক্ষিণ এশিয়ায় আমরা শিক্ষা স্বাস্থ্য এই ব্যাপারগুলো আমাদের বরাবরই সবসময় আপনারা শিক্ষাবিদ হিসেবে স্যার আপনারা বলার চেষ্টা করেছেন যে আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য এই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, আমাদের মানব উন্নয়নের জন্য আমাদের সামাজিক উন্নয়নের জন্য স্বাস্থ্য খাত খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে এখন তো আমরা স্বাস্থ্য খাতের গুরুত্ব বুঝতেই পারছি সবাই, এত মানে খুব চরমভাবে উপলব্ধি করতে পারছি। তো ইউসুফ স্যারের কাছে শুনতে চাইবো যে আসলে স্যার এই মুহূর্তে আমাদের যেহেতু আমরা বলছিলাম যে অর্থনৈতিক ভাবে আমাদের কি করার প্রয়োজন, আতিরমন স্যার অনেকগুলো বিষয় নিয়ে বললেন, তো তারপর ওভারঅল স্বাস্থ্য খাত এবং অন্যান্য বিষয়ে স্যার আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি আমরা। ধন্যবাদ। আসলে আতিউর রহমান স্যারের কথা বলার পরে সেখানে ভ্যালু অ্যাড করাটা অনেক কঠিন, তারপরেও স্যারের কি বলবো, ভক্ত বলেন, ছাত্র বলেন, শিষ্য বলেন, কলিগ বলেন, তো সাহস করেই বলছি। সেটি হচ্ছে যে আসলে আমাদের তিনটি বিষয়, একটি হচ্ছে তো লাইফ আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যেটা স্যার বললেন অবশ্যই, তার পাশাপাশি লাইফকে টিকে রাখার জন্য যেটা আমাদের লাইভলিহুড এবং ইকোনমি, সেগুলো কিন্তু একটা আরেকটার সাথে খুব কমপ্লিমেন্টারি, একটা আরেকটার সাথে সম্পৃক্ত, সেটাকে আমাদেরকে দেখতে হবে। তো সেইটার জন্য যেটা বলা হচ্ছে বারবারই সবাইকে, যে ঘরে থাকার কথা যেটা বলা হচ্ছে, কিন্তু আমাদের যারা ঘরে রাখার, যারা আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, ঘরে রেখে এই রোগ মুক্তি থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়াতে সাহায্য করছে, কিন্তু যারা মাঠের মধ্যে আছে,
যেমন ডাক্তারদের কথা বলা হচ্ছে, ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী বা পুলিশ প্রশাসন সেনাবাহিনী, তাদের যাতে এনাফ প্রোটেকশন থাকে। কারণ তাদের যদি প্রোটেকশন না থাকে, আমরা দেখছি তাদের কিছু প্রোটেকশন না থাকার কারণে ডাক্তার মঈনের মতো অনেককেই কিন্তু তার জীবন দিতে হয়েছে। তো সেইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যারা আমাদেরকে সহায়তা করছে তাদেরকেও কিন্তু আমাদের কিন্তু প্রোটেকশন দিতে হবে। একটি বিষয় আমার কাছে যেটা লক্ষণীয় সেটি বলা হচ্ছে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে এটি শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক সমস্যা নয়, এটা কিন্তু আমাদের একটা ন্যাশনাল প্রবলেম, ইন্টারন্যাশনাল প্রবলেম, যেটাই আপনি বলেন না কেন। আমাদের যে ন্যাশনাল কোঅর্ডিনেশন, যে মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ ডিজাস্টার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, প্ল্যানিং, এই যে একটা ন্যাশনাল যে কোঅর্ডিনেশন, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করছেন, কিন্তু তার যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত এই যে একটা কোঅর্ডিনেশন, ন্যাশনাল কোঅর্ডিনেশনের কিন্তু যেই ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল, আমার কাছে যেতে ব্যক্তিগত মনে হয়েছে যে শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর না, এইটার পাশাপাশি যে ডিজাস্টার মিনিস্ট্রি থেকে আরম্ভ করে ফাইন্যান্স, প্ল্যানিং, সবাই মিলেই কিন্তু একটা ন্যাশনাল টাস্ক ফোর্স কাজ করা উচিত। একটা ছোট আকারেও একটা কমিটি, কোথায় কি প্রবলেম হচ্ছে, অথবা যারা অন্যান্য প্রাইভেট সেক্টর আছে, যারা এনজিওতে কাজ করছেন, যারা কন্ট্রিবিউট করতে পারবেন, তাদেরকে সমন্বয়ে কিন্তু একটা কনসালটেশন, সেই জিনিসটা কিন্তু যে কোন সময় কি, এখন করা হচ্ছে কিন্তু অ্যাডহক বেসিসে, এখন একটা প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে, একটা প্রবলেম সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে সামগ্রিক ইন্টিগ্রেটেড যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটার একটু ঘাটতি। আরেকটা যেটা বলা হচ্ছে যে আমাদের যদিও 26 মার্চ থেকে বলা হচ্ছে সাধারণ ছুটি, আমি কিন্তু এটার সাথে একটু দ্বিমত পোষণ করছি, সরকারের প্রতি সম্মান জানিয়ে বলছি। আসলে এই সাধারণ ছুটি কথাটার মধ্যেই কিন্তু আসলে এটা সাধারণ ছুটি নয়। আপনারা অন্যান্য দেশে যেরকম একদম ন্যাশনালি লকডাউন করা হয়েছে বা এটাকে তার বাইরে, যদিও লকডাউন কাউকে বের হতে দিচ্ছে না এখন 6টার পরে, কিন্তু এই যে কনসেপ্টটা, দুটো কিন্তু আসলে অনেক সময় সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। একটা ঘটনা ঘটছে, লক্ষ্মীপুরে করোনা রোগী শনাক্ত হচ্ছে, তখন তাকে লকডাউন করা হচ্ছে, কিন্তু আমরা আগে করছি না, আমরা কিন্তু ঘটনা ঘটার পরে করছি। কিন্তু ঘটনা ঘটার আগে যাতে আমরা যদি করতাম, তাহলে হয়তো আমরা হয়তো কার্যত যে 26 মার্চ থেকে যে ছুটিটা, সেটা কিন্তু গত হয়তো সপ্তাহখানিক ধরে কার্যকর যে লকডাউনটা, যেটা আমরা প্রশাসনের কাছ থেকে যেটা দেখছি সেটা ওনারা করছেন বা বিভিন্ন ইয়েতে সেটা করা হচ্ছে, প্লাস সাধারণ মানুষ কিন্তু বুঝছে না। আমি কিন্তু প্রশাসন যা মাঠে যারা কাজ করছেন তাদেরকে একটু ধন্যবাদ জানাই, তারা কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে। অনেক মানুষ কিন্তু বুঝছে না, না বুঝে কিন্তু তারা বাইরে যাচ্ছে জরুরি কাজের বাইরেও। প্রশাসন বা সেনাবাহিনী, পুলিশ থেকে আরম্ভ করে যারা মাঠ প্রশাসনে কাজ করছে, তারা কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে, কিন্তু কোনো ধরনের কোহেসিভ কোনো মেথড না নিয়ে তারা কিন্তু পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছে। তো সেই জিনিসটা আমি, আরেকটি যেটা আমি বলবো, যেটা আপনারা বলেছেন মানবিক হওয়াটা, মানবিক হতে হবে। যতই আমরা আমাদের প্রোটেকশন নিয়ে হলেও আমরা কেন একজন মাকে জঙ্গলে ফেলে তার ছেলে রেখে যাবে, এই মানবিকতাটা কেন আমরা দিনে দিনে হারিয়ে যাচ্ছি। আমরা যাতে সেলফ সেন্টার্ড চিন্তা না করি, আমরা চিন্তা করতে হবে যাতে সবাই মিলে যাতে আমরা ভালো থাকি, আমি যাতে একা ভালো থাকলে হবে না। যেটা আতিউর রহমান স্যার সবসময় বলেন যে একা খেলে পেট ভরে না, সবাই মিলে খেতে হয়, রবীন্দ্রনাথের উক্তি দিয়ে উনি সবসময় এই কথাটা বলেন। তাহলে এই জায়গাটা যে সবার উপরে কিন্তু মানবিকতা, সেই জায়গাটা কিন্তু আমাদের একটু ইক করতে হবে। আরেকটা যেটা সামাজিক ডিস্টেন্সের কথা যেটা বলা হচ্ছে, যেমন কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা বেচার ক্ষেত্রে আমি কিছু উদ্যোগ দেখছি যে এখন মাঠে, বড় বড় মাঠের মধ্যে কাঁচা বাজার সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এগুলো কিন্তু আরো অনেক আগে করার দরকার ছিল, যে কাঁচা বাজারে যেখানে এই যে এখন যে ছড়িয়ে ছিটি আমরা দেখেছি, ঢাকা শহরে 164টা জায়গা আইডেন্টিফাই করা হয়েছে করোনা রোগের জন্য। তাহলে এই যে কাঁচা বাজার, আমরা একটা এই ঘটনাগুলো আমাদের যে আগে থেকে আসলে একটু নতুন একটা ঘটনা ঘটছে তখন আমরা করতেছি, কিন্তু এটার জন্য যে ব্রেইন ওয়ার্কটা করা, যে হোমওয়ার্কটা করা, সেইটা কিন্তু আমরা যাতে করতে পারি। তাহলে এই কাঁচা বাজার কিন্তু একটা বড় জায়গা, কিন্তু একটা হটস্পট, এইটা যদি আমরা বড় বড় মাঠে নিয়ে যেতে পারি এবং একটা সামাজিক দূরত্ব বজায় রেখে যদি আমরা করতে পারি। আমি চিটাগাংয়ের জেলা প্রশাসকের একটা ই দেখেছি যে এটাকে সে একদম রাউন্ড করে দিয়েছে, যে পেইন্টিং যে করে দিয়েছে যে কোনটা থেকে কোনটা কতটুকু দূরত্ব, সেরকম একটা
উদ্যোগ দেখেছি। তো এরকম আসলে নিত্য নতুন যে কৌশল, সেই কৌশল আমাদের অবলম্বন করতে হবে। আর এইটার কিন্তু আসলে কোনো সময় আমরা কিন্তু দেখছি না, এটা কি 2 মাস হবে না 3 মাস হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে যে তারা আগামী 2 বছর আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে এই যে আমাদের দীর্ঘমেয়াদী যে একটা কৌশল, সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে যে কিভাবে আমরা এই মানুষগুলোকে আসলে সবাই মিলে আমরা বেঁচে থাকতে পারি এবং সুরক্ষা দিতে পারি। আরেকটি যেটা বলা হচ্ছে যে আসলে জনগণের এখন যেটা দরকার ক্যাশ সাপোর্ট, আমরা এখন ক্যাশ কাইন্ড দুটোই গভর্নমেন্ট দিচ্ছে। আরেকটা ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তথাকথিত ত্রাণ সহায়তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আসলে যেটা বলা হচ্ছে একটা পরিবারের, আমরা হয়তো একটু গবেষণা করে দেখেছি যে আমরা যদি অন্তত 10% অতি দরিদ্র হয়, 10% মাঝারি দরিদ্র হয়, আর 5% বা 10% এর মতো নতুন দরিদ্র হয়, যারা আসলে সাময়িকভাবে যারা ইনফর্মাল ইকোনমিতে কাজ করে। আপনারা জানেন যে 60 মিলিয়ন পিপল আমাদের ইনফর্মাল ইকোনমিতে কাজ করে, তার আমাদের লেবার ফোর্সে 60 মিলিয়ন লোক, তার মধ্যে 51 মিলিয়নই হচ্ছে ইনফর্মাল ইকোনমিতে। তারা কিন্তু অনেকে আছে যারা নিয়মিত বেতন পেতেন, এখন কিন্তু তারা নিয়মিত পাচ্ছে না। তাহলে এরকম 1 কোটি পরিবারকে যদি আমরা অন্তত মিনিমাম 1,500 টাকাও যদি দিতে পারি, তাহলে 5,000 কোটি টাকা আমাদের মাসে লাগবে। সেক্ষেত্রে যদি আমরা 3 মাসে দেই, 3×5=15,000 কোটি টাকা লাগবে। আমি ব্যক্তিগতভাবেও কয়েকজন পলিসি মেকারের সাথে একটু শেয়ার করার সুযোগ হয়েছে। আসলে আমাদের একটা দুর্বলতা হচ্ছে আমাদের কোনো ন্যাশনাল ডেটাবেস নাই, আমাদের কোনো, আমরা এখন যেটা সবচেয়ে বড় আমরা এখন ফিল করছি, আমরা যে দিব সরকার কিন্তু দিতে চাচ্ছে, কিন্তু কোন মেকানিজমের মাধ্যমে দিতে হবে। আবার সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, ওনারা তো জানে, ওনাদের কাছে একটা লিস্ট আছে হত দরিদ্রদের, কিন্তু এই যে কারা দিন মজুর, কারা ইনফর্মাল ইকোনমিতে কাজ করছে, তাদের কোনো লিস্ট কিন্তু আমাদের নাই। এই যে আমাদের একটা ডেটাবেস, ন্যাশনাল ডেটাবেস যদি আজকে আমাদের থাকতো, এবং তাদের আয় শ্রেণীর আয় বিভাজন যদি আমাদের কাছে ইনফরমেশন থাকতো, তাহলে কিন্তু কাজ, কিন্তু আমি হয়তো সহজে বলতে পারছি 1 কোটি পরিবার, কিন্তু 1 কোটি পরিবারকে কিভাবে দিবে, কেমন মেকানিজমে দিবে, কিভাবে আইডেন্টিফাই করবে, এই কাজটা কিন্তু একদিনে করা সম্ভব নয়। সুতরাং এটারও আমাদের একটু কৌশল, সবার সাথে পরামর্শ করে আমরা সহযোগিতা নিতে পারি। এইখানে আমি বলেছি যে একটা নতুন ডেটাবেস করা খুব কঠিন না, যদি আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে, যারা এখন কিন্তু সবাই এর মধ্যে ঢুকে গেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে, এবং নিচের দিকে তাদের কত টাকা মনে করো রেগুলার, তার মধ্যে একটা অংশ ছিল ওটিসি মানে ওভার দ্য কাউন্টার, সেগুলোকে আলাদা করে একটা একটা নতুন এদেরকে নিয়ে বসে আমরা খেয়াল করছি যে একটা ডেটাবেস কিন্তু করা যায় উইথ দ্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এতে যেটা হবে অন্তত 80% কভার করে ফেলতে পারবো, বাকি 20% এর জন্য হয়তো আরো আমাদের নতুন উদ্যোগ নিতে হবে। এইভাবে ইমিডিয়েটলি একটা নতুন ডেটাবেস তৈরি করা কিন্তু সম্ভব, এবং এইখানে সমাজ এবং ওয়ার্ড কমিশনাররা মেম্বাররা সবাই যদি সাহায্য করে, এমনকি ভলান্টিয়াররাও যদি সাহায্য করে, যে প্রত্যেকে একটা হটলাইন চালু করো, সেখানে বলবা যে আপনার মোবাইল নাম্বারটা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম্বারটা, এবং আপনার ন্যাশনাল পরিচয়পত্র থেকে ব্যাংক ই খুলেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট খুলেন। এইভাবে দ্রুত উদ্যোগ নিলে পরে কিন্তু আমরা এটা একটা নতুন ডেটাবেস এখনই তৈরি করতে পারি। এটা আমরা করতে পারি স্যার, আমরা সেনাবাহিনীকেও এই কাজে লাগাতে পারি, প্লাস হচ্ছে আমাদের যে এনজিও সেক্টর আছে, এনজিও কে কিন্তু আমরা ওইভাবে কাজে লাগাচ্ছি না, সরকার কিন্তু একার পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট। সুতরাং এনজিও যেহেতু একদম তাদের গ্রামে গঞ্জে গিয়ে তাদের নেটওয়ার্কটা আছে, তাদেরকেও আমরা কাজে লাগাতে পারছি। আরেকটা যেটা নগর দরিদ্র যারা আছেন, তাদের কিন্তু আসলে এই এই জায়গাটা অনেক সময় বাইপাস হয়ে যাচ্ছে, তারা সবাই অনেকটা একটা ধারণা করছে যে যারা হয়তো নগরে থাকে তারা গ্রামে চলে গেছে, কিন্তু তারপরে কিন্তু আপনি দেখবেন যে অনেক একটা বিরাট অংশ কিন্তু এখনো শহরে রয়ে গেছে। তাদেরকে ইমিডিয়েট কিভাবে সাপোর্ট দেওয়া যায়, সেটাও কিন্তু আমার মনে হয় সরকারের পাশাপাশি এনজিও প্লাস হচ্ছে আমরা সেনাবাহিনীকেও কাজে লাগাতে পারি, যে এই লিস্টিং করার ক্ষেত্রে আমাদের যারা কাউন্সিলর আছেন, যারা আমাদের সিটি কর্পোরেশনে আছেন, পৌরসভা আছেন, ইউনিয়ন পরিষদ আছেন, সবাইকে মিলে ইমিডিয়েট এটা আমরা কিভাবে করতে পারি সেটা করে দ্রুত তাদের হাতে, কারণ আগামী দিনের আমরা হয়তো খেয়াল করে থাকবেন গবেষণায় দেখা গেছে যে হয়তো আগামী 1 সপ্তাহ বা 8-10 দিন পরে আরো বেশি হাহাকার হয়ে যাবে,
যারা হয়তো তাদের সামান্য কিছু সেভিংস আছে সেটা দিয়ে তারা হয়তো কিছু একটা কোপিং মেকানিজম করেছে, কিন্তু এর পরে কিন্তু ধার দেনাও আর করতে পারবে না, তখন কিন্তু ইমিডিয়েট তাদের যে সাপোর্টটা লাগবে সেই সাপোর্টটা কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে। ঠিকই বলেছো, এই যে রেশন কার্ড করার একটা চিন্তা হচ্ছিল, যদি রেশন কার্ড থাকতো তাহলে আমাদের সুবিধা হতো। যাই হোক, আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে প্রায় প্রত্যেকেরই, সেটার উপরে ভিত্তি করে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ফ্লো অফ ট্রানজাকশন খেয়াল করে ইমিডিয়েটলি আমার মনে হয় যে বসে একটা 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 ডেটাবেস করা দরকার। তালিকা ইতিমধ্যে তৈরি হচ্ছে, বিভিন্ন জনে তালিকা তৈরি করছে, সেই তালিকাগুলো সাথে যেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নম্বরটা নেওয়া হয়। তালিকার পাশাপাশি যারাই তালিকা তৈরি করছেন সরকারি ভাবে বা রাজনৈতিক ভাবে, তারা যেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম্বারটা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যেন সঙ্গে নেন। এবং আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা করে এসেছি বাংলাদেশ ব্যাংক থেকে, ইন বাল্ক কয়েক লক্ষ মানুষকে অ্যাকাউন্টে এক সেকেন্ডের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া যায়। সুতরাং এরকম সুবিধাগুলো আমাদের এখন কিন্তু আছে, সেই সুবিধা বাংলাদেশ ব্যাংকের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি করতে পারবো। সুতরাং ইমিডিয়েটলি আমাদের এই টেকনোলজিক্যাল যে সুযোগগুলো এটাকে ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটি যেটা জিনিস যেটা আসছিল, স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে, স্বাস্থ্য খাতের বাজেটের কথা যেটা আপনি স্যার আতিউর রহমান স্যার বলেছেন, আসলে আপনার আমাদের স্বাস্থ্য খাত যে কত দুর্বল, আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে 77% এর মতো, এবং এই যে আমাদের স্বাস্থ্য খাতের এই দুর্বলতা কিন্তু এখন আমরা হয়তো আগে মুখে বলেছি, বিভিন্ন লেখালেখিতে দেখেছি, এখন কিন্তু আমরা বাস্তবে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি সবসময় একটা জিনিস বলার চেষ্টা করছি, অবশ্যই শিক্ষা স্বাস্থ্য আমাদের প্রায়োরিটি পাবে, আমরা শিক্ষার গুণগত মানের কথা বলছি, আমরা প্রতি জেলায় একটা করে ইউনিভার্সিটির কথা বলছি। আমি তো মনে করি যে আমাদের প্রতি উপজেলায় আমাদের যে এই ঢাকা মেডিকেলের মতো যেই সমস্ত সাপোর্ট গুলো আছে, এরকম সাপোর্ট কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে দরকার। সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য খাতকে এই লেসন থেকে আমরা নিতে হবে যে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো, আমরা কেন মাত্র বাজেটের 5% স্বাস্থ্য খাতে খরচ করব, জিডিপির মাত্র 0.9% এর কম আমরা স্বাস্থ্য খাতে খরচ করব। তার মানে এই জায়গাটা কিন্তু স্পষ্ট যে আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে, আমি যদি তাহলে আমার প্রোডাক্টিভিটি বলেন, আমার ইকোনমি বলেন, কোনোভাবেই কিন্তু আমি কন্ট্রিবিউট করতে পারবো না। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের পরে নতুন করে চিন্তা করতে হবে, কিভাবে আমরা স্বাস্থ্য খাতকে আরো উন্নত করতে পারি। যদিও আমাদের কমিউনিটি ক্লিনিক আছে প্রায় 13,000-14,000 এর মতো সারা বাংলাদেশে, কিন্তু সেগুলোর যে সক্ষমতা, সেই সক্ষমতা আমাদের কিন্তু বাড়াতে হবে, তারা যাতে বেসিক সার্ভিস গুলো তারা দিতে পারে। সেখানে কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, সেখানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিন্তু সেটা হচ্ছে। তাহলে আমাদের সরকারের পাশাপাশি আমরা যদি পাবলিকের এবং প্রাইভেটে মিলে, যারা সমাজের বিত্তশালী আছেন তারাও যদি কন্ট্রিবিউট করে, সেখানে যদি কন্ট্রিবিউট করে এই স্বাস্থ্য খাতকে যদি আমরা আরেকটু ডেভেলপ করতে পারি, তাহলে দেখেন প্রতি 6,000 মানুষের জন্য যে কমিউনিটি ক্লিনিক আছে, সেখানেও যদি আমরা একটা ভবিষ্যতে ভালো স্বাস্থ্য সেবা দিতে পারি, তাহলে সবার উপজেলায় আসতে হবে না, জেলায় আসতে হবে না, এবং মানে ঢাকা শহরেও আসতে হবে না। সুতরাং এই জায়গাটা আমাদের একটু ভালো করে চিন্তা করতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে, যাতে সব জায়গায় সব রকমের স্বাস্থ্য যে সেবা তারা আমরা যাতে সব জায়গায় সেটা পেতে পারি। যদিও আমরা দেখতে পাচ্ছি বিশ্বের ন্যাশনাল যে হেলথ সার্ভিস ইংল্যান্ডের মতো বা আমেরিকা, তারা কিন্তু সামাল দিতে পারছে না, তারপরেও কিন্তু আমাদের তো মানে মূলেই যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। প্লাস আমরা এই সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট হেলথ সার্ভিসকে সম্পৃক্ত করা হচ্ছে, সুতরাং এই জায়গাটাও কিন্তু প্রাইভেট হেলথ সার্ভিস, তাদেরও কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, শুধুমাত্র ব্যবসার বাইরে গিয়েও তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেই তাদেরকে কিভাবে সম্পৃক্ত সরকার এখন করছে, কিন্তু তাদেরকে আগেই সম্পৃক্ত করা দরকার ছিল, কিভাবে তাদেরকে তাদের সাপোর্টটা নিয়ে নেওয়া যায়। অর্থাৎ সবাই মিলে কিন্তু আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে, শুধুমাত্র সরকারের পক্ষে না, এবং সরকারের যে ইনস্টিটিউশনস গুলো আছে, যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা গুলো আমরা দেখতে পাচ্ছি, যে সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা গুলোকে আমাদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা আরো কিভাবে আরো বেশি পরিমাণে সেবা দিতে পারি, সেটা আমাদেরকে তুমি আবারও ভবিষ্যতের কথা বলছো, আমি তোমার সাথে একমত, কিন্তু এখন কি করব, এখন যে পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এখনই চিন্তা করতে হবে। আমাদের কয়েক হাজার ডাক্তার এখনো আনএমপ্লয়েড আছে, আমাদের অনেক ডাক্তার ফার্মেসিতে বসে প্র্যাকটিস করে, তারা সেগুলো বন্ধ হয়ে গেছে। আমার প্রস্তাব থাকবে সরকারের কাছে যে ইমিডিয়েটলি 6 মাসের জন্য 4,000 ডাক্তার
ভলান্টিয়ার হিসেবে তাদেরকে কিছু পয়সা দিয়ে তাদেরকে রিক্রুট করা এবং তা পরবর্তীকালে তাদের মাধ্যমে পরবর্তীকালে তাদেরকে হয়তো মেইন স্ট্রিম করা যাবে, কিন্তু ইমিডিয়েটলি ডাক্তার টেকনোলজিস্ট তাদেরকে নিয়োগ করে নেওয়া ভলান্টিয়ার হিসেবে অ্যাপ্রেন্টিস হিসেবে 6 মাসের জন্য তাদেরকে তাদের প্রশিক্ষণ আছে আরেকটু কোভিড প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রেডি রাখা, কারণ সংকট যেভাবে আসছে আমাদের হয়তো কলেজগুলোতে হসপিটাল করতে হবে, আমাদের হয়তো বড় বড় যেখানে স্টেডিয়াম আছে সেখানে হসপিটাল করতে হবে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সুতরাং সময় নষ্ট না করে ইমিডিয়েটলি স্বাস্থ্য খাতের ইমিডিয়েট খরচগুলোকে আসা উচিত বলে ইমিডিয়েটলি, তারপরে ভবিষ্যতের কথা আমরা ভবিষ্যতে ভাববো, কিন্তু এখন আগে মানুষ বাঁচানোর চেষ্টা করতে হবে। আরেকটি জিনিস যেটা স্যার আমি বলতে চাই সেটা হচ্ছে যে যেমন আপনারা ব্রিটেনে দেখেছেন তারা কিন্তু তাদের যে অবসরপ্রাপ্ত যে সমস্ত স্বাস্থ্যকর্মী ডাক্তার আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের দেশেও কিন্তু এরকম অবসরপ্রাপ্ত যারা আছে তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি, প্রাইভেট সেক্টরকে আমরা কাজে লাগাতে পারি। প্লাস হচ্ছে আমরা কিন্তু খুব প্রাইভেট সেক্টর যে এই পরিস্থিতি মোকাবেলাতে যদিও তারা প্রধানমন্ত্রী তান তহবিলে তারা সাহায্য করছেন অনেকেই, কিন্তু আমি মনে করি তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্যার আপনি যেটা আপনি সিএসআর এর অনেক কাজ করেছেন সেখানে কিন্তু শুধু ব্যাংক খাত না, ব্যাংকের বাইরে অন্যান্য যারা বিত্তশালী আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারাও কিন্তু তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে তারাও কিন্তু নিজের ব্যক্তিগত হোক প্রাতিষ্ঠানিক হোক সবাইকে কিন্তু হাত বাড়িয়ে দেওয়াটা এখন কিন্তু সময়, আমরা কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা কিন্তু আমরা সবার কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তুমি তুমি ইউসুফ ঠিক বলেছো যে প্রাইভেটে এত বড় বড় আমাদের হসপিটাল আছে, বড় বড় সমস্ত প্রায় প্রতিটি জায়গাতে প্রাইভেট হসপিটাল হয়েছে, এখন খবর পাচ্ছি যে তাদের যেহেতু ওরকম চিকিৎসার সুযোগ তারা দিতে পারছে না বলে অনেকের লে অফ করে দিচ্ছে, অনেক প্রাইভেট ডাক্তারকে চাকরি খেয়ে ফেলছে, এটা বন্ধ করতে হবে। কোন ডাক্তারের মানে প্রাইভেট সেক্টরেও যেন তাদের যে মিনিমাম ইনকাম যেন বন্ধ না হয় এটা একটা খেয়াল করতে হবে, তাদের বাড়ি ভাড়া অনেকে ডাক্তারকে বাড়ি ভাড়া বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে, সামাজিক ভাবে আমাদের সচেতন থাকতে হবে, এরা আমাদের বীর, এই বীরদেরকে যেন কেউ কোনো ভাবে এই সময়টায় যেন তাদেরকে অপদস্থ না করে তাদের তাদের যেন মনোবল ভেঙে না দেওয়ার চেষ্টা করে, সুতরাং তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, সবসময় তাদের স্বার্থটাকে সামনে আনতে হবে। স্যার আমরা একটু এবার আরেকটু স্ট্রিমলাইনিং হই, আমাদের অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপর আমরা লাইভে আছি, তো স্যার কিছু হ্যাঁ কিছুটা স্যার অনেকগুলো ব্যাপার চলে এসেছে আসলে স্বাস্থ্য খাতের, যেটা স্যার আপনি বলছিলেন যে আসলে বর্তমান সময়ের উপরই গুরুত্ব দিতে হবে, আর স্বাস্থ্য খাতে অনেকগুলো আইডিয়া চলে এসেছে, ইউসুফ স্যার কমিউনিটি ক্লিনিকের কথা বলেছে যেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই জায়গাগুলোকে আরো ভালো আরো আরো সুন্দর এলাকা ভিত্তিক ক্লিনিক তৈরি করা যায়, আমাদের আতির রহমান স্যার নিজে বলছিলেন যে আমাদের ডাক্তারের ঘাটতি আছে, তো সেই ক্ষেত্রে আমরা কেন এখনই আমাদের যে MBBS ডাক্তাররা এখনো হয়তো প্রাইভেট প্র্যাকটিস করছে তাদেরকেও মানে সরকারিকরণের কোনো ব্যবস্থা করা যায় কিনা, তো এরকম অনেকগুলো দিক আছে আসলে স্বাস্থ্য খাতে, এই মহামারী হয়তো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে আমাদের স্বাস্থ্য খাতে আরো কত বেশি সুনির্দিষ্ট পরিকল্পনা আরো কত বিনিয়োগ জরুরি। তো সেক্ষেত্রে স্যার আমি জাস্ট ছোট করে দুই একটি আমাদের প্রশ্ন করেছেন আমাদের বেশ কয়েকজন যারা দর্শক আছেন, আমাদের বন্ধুরা আছেন, আমাদের আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন স্যার, এর মধ্যে আমাদের তহিদুল ইসলাম সৈবাল সুইস কন্টাক্টে কাজ করেন, তো সৈবাল প্রশ্ন করেছেন যে স্যার সুইস কন্টাক্টের একটি গবেষণায় তারা দেখেছে যে কয়েক হাজার কৃষকের উপর তারা যখন স্টাডি করেছে তখন দেখেছে যে আসলে অনেকেরই ফর্মাল ব্যাংক অ্যাকাউন্ট নেই, তো সেই ক্ষেত্রে স্যার আপনি ব্র্যাক এনজিওর মাধ্যমে তখন যে উদ্যোগটি নিয়েছিলেন যে কৃষকদের কাছে ঋণ পৌঁছে দেওয়ার, তো গভর্নমেন্টের ঋণ যদি আসলে আপনি ব্যাংকের মাধ্যমে না যে বরং এই কৃষকদের কাছে সহজে পৌঁছানোর জন্য আপনি কি মনে করেন স্যার যে এই ব্র্যাক বা অন্যান্য MFI PKSF এর মতো অন্যান্য সংগঠন কাজ করতে পারে কিনা সংক্ষেপে যদি বলেন স্যার? হ্যাঁ, কৃষকদের সমস্যাগুলো আসলে এখন খুব তীব্র, এই সমকালীন সমস্যা, যেটা যেমন কৃষকরা আমার সাথে কৃষকের যোগাযোগ আছে গ্রাম থেকে তারা বলছে যে 1 টাকা 1 টাকা/কেজি লাউ তারা বিক্রি করতে পারছে না, সুতরাং ঈশ্বরজির কৃষক ময়েজ এবং তারা বলছেন যে স্যার আমরা এই সব জিনিস যখন বিক্রি করতে পারছি না, লাউ করলা এগুলো বিক্রি করতে পারছি না, এগুলো আমরা প্যাকেট করে করে হাজার হাজার প্যাকেট করে ডেপুটি কমিশনারের কাছে তুলে দিচ্ছি, তারা এটা যারা 10 টাকা/কেজি চাল কিনছে তাদের হাতে বিনা পয়সায় তারা তুলে দিচ্ছে, এইভাবে কৃষকরা এগিয়ে এসছে। এই কৃষকদের জন্য আসলে আমাদের অনেক কিছু করবার আছে, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা 10 টাকার ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, 1.5 কোটি কৃষকের এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে,
এবং বাকিদেরও এর মধ্যে যুক্ত করা যায়। তবে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও তাদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আছে, সুতরাং তাদেরকে যুক্ত করা খুব কঠিন বিষয় না। এখন যেটা দরকার সেটা হলো আমাদের আকাশ শহরে আমরা 40 টাকা করে যদি করলা কিনি আর গ্রামে 1 টাকা, এটা হতে পারে না। এই সংযোগটা ইমিডিয়েটলি স্থাপন করে দেওয়া উচিত এবং প্রশাসন এটা কিন্তু পারে। তারা যদি প্রশাসন এই লিঙ্কেজটা করে দিতে পারে, এবং এখন অনেক স্টার্ট আপ তৈরি হয়েছে, গ্রসারি তারপরে চাল ডাল এরকম অনেকগুলো অনলাইন বিক্রি হচ্ছে, তাদেরও এই সবজিগুলো দরকার, এই সবজি তাদের কাছে পৌঁছে দেওয়া যায় কোনো না কোনো ভাবে, তারা সাপ্লাইটা আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে অনলাইনে কিন্তু দিতে পারে। এই সংযোগ গুলো কি করে মার্কেট লিঙ্কেজটা কি করে স্থাপন করা যায় এটা ভাবতে হতে পারে। আর কৃষকদের জন্য যেটা করার দরকার, সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে 4% হারে তারা কৃষকদেরকে লোন দিবেন। এটা এটা 1% দেবে বাংলাদেশ ব্যাংক, তারপরে ব্যাংক বাকি 3% সংযোগ করে 4% লোন দিবে। কিন্তু ব্যাংকে যে আউটরিচ আমরা জানি পাবলিক ব্যাংক গুলোর কিছুটা আছে, প্রাইভেট ব্যাংকে নাই। তুমি যে কথাটা বলতো, এই জন্য পার্টনারশিপ ইজ এ মাস্ট। পার্টনারশিপ যদি তৈরি করা যেত, যে ব্যাংক এবং MFI এর সাথে যদি একটা পার্টনারশিপ তৈরি করা যেত, তাহলে এটা খুব সহজেই তাদের কাছে পৌঁছানো যায়। ঠিক আছে, যদি এটাতে নাও যেতে চাই, বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলে নতুন নতুন রিফাইন্যান্স লাইন খুলতে পারে, এবং আমি ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করেছি, তাদেরকে আমি অনুরোধ করেছি যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা আছে প্রায় 3 কোটির উপরে তাদের যে গ্রাহক আছে, এবং তারা বেশিরভাগই এখন SME এবং ছোট ছোট উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, কৃষকদের নিয়েও কাজ করে, তাদের জন্য দুটো অন্তত ক্রেডিট লাইন খোলা উচিত, রিফাইন্যান্স লাইন খোলা উচিত। এবং বাংলাদেশ ব্যাংক এই রিফাইন্যান্স লাইনের অভিজ্ঞতা আছে, তুমি যেটা বললা বর্গা চাষীদের জন্য কাজ করেছে, নানা রকমের 10 টাকার গ্রাহকদের নিয়ে কাজ করেছে, সুতরাং ইমিডিয়েটলি বাংলাদেশ ব্যাংক কয়েকটি রিফাইন্যান্স লাইন খুলে কৃষকদের কাছে এই পার্টনারশিপ মোডে টাকা পৌঁছে দিতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে যে এত টাকা কোথায় পাবে বাংলাদেশ ব্যাংক? এই সময় বাংলাদেশ ব্যাংকের যে ব্যালেন্স শিট আছে, সেই ব্যালেন্স শিট এক্সপ্যান্ড করবার এটি সময়। কি হবে পরবর্তীকালে এটা নিয়ে এখনই চিন্তা করবার দরকার নাই, ইনফ্লেশন কত হবে এখনই চিন্তা করবার দরকার নাই, কারণ আমাদের এখন দরকার অর্থ। এবং বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলে ওয়েজ এন্ড মিন্স যেটা সরকারের যে অ্যাকাউন্ট আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, সেই ট্যাপটা খুলে রাখতে পারে, যা গভর্নমেন্ট যত ওভারড্রাফট দরকার গভর্নমেন্ট সেটা নিয়ে এই সমস্ত খাতে ব্যয় করতে পারে। বাংলাদেশ ব্যাংক নিজেও রিফাইন্যান্স লাইন খুলে কাজ করতে পারে। বাংলাদেশ ব্যাংক CSR এর যে কর্মকাণ্ড গুলো করতো সেটা বাড়িয়ে দিয়ে কৃষকদের জন্য তারা এগিয়ে আসতে পারে, এবং এই পার্টনারশিপ ইজ দ্য অনলি ওয়ে আউট। স্যার, এখানে আপনি যে বিকাশের কথা বলছিলেন, স্যার এটা তো খুব সুন্দর যে আমরা বললাম যে আসলে কৃষকদেরকে অনেক সময় ফর্মাল ব্যাংকের মাধ্যমে রিচ করা কঠিন হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বা যেগুলো ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে বা PKSF এর মতো অনেক সংস্থার সাথে কাজ করতে পারি। তো আমাদের আরিফুল ইসলাম নামে একজন আমাদের বন্ধু বলছেন যে আমরা বিকাশের কথা বলছি বারবার করে, যে বিকাশে আমরা টাকা পাঠাচ্ছি, সবাই বিকাশ ব্যবহার করছে, তো এই মুহূর্তে যদি বিকাশ তাদের যে সার্ভিস চার্জ আছে এটি তারা কমিয়ে 5 টাকায় প্রতি হাজারে, আমরা জানি যে তারা যে সার্ভিস চার্জ নেয়, ঠিক এই মুহূর্তে সার্ভিস চার্জ কমানোর ব্যাপারে অনেকে বলছে, স্যার এক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিকাশের কি করা উচিত সার্ভিস চার্জ কমানোর ক্ষেত্রে? বিকাশ তো আসলে এটা একটা ভুল বোঝাবুঝি রয়ে গেছে, বিকাশ কিন্তু নিজে খুব সামান্যই পায়। বিকাশের একটা 85% এর খরচ আমাদের এই যে বিভিন্ন যে তোমার মোবাইল কোম্পানি গুলো আছে এবং এজেন্টরা নেয়, সুতরাং এজেন্টদের তো তুমি যদি বড় এজেন্টরা তো যদি তাদের লাভ না হয় এজেন্টরা কিন্তু কাজ করবে না। আমাদের তোমার মার্কেট সিস্টেমটা নষ্ট করতে আমি উৎসাহ দিব না। বিকাশ নিজে তার যে শেয়ার আছে সেখান থেকে নিশ্চয়ই সে ছাড় দিতে পারে, এবং আমার ধারণা সে ছাড় দিচ্ছে, P2P এবং P2B বিভিন্ন জায়গাতে কিন্তু ছাড় দিচ্ছে, শুধু বিকাশ না সমস্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এটা দেওয়ার জন্য অলরেডি বাংলাদেশ ব্যাংক বেশ কিছু রেগুলেশন জারি করেছে, তারা এটা এটা কমাতে পারে। কিন্তু যারা এজেন্ট তারা যদি দেখে যে তাদের কোনো লাভ হচ্ছে না, তারা কিন্তু সহযোগিতা করবে না, সুতরাং এজেন্টদের যেন কোনো ক্ষতি না হয় সেটা খেয়াল করতে হবে, এবং এইভাবে এটা করতে হবে। এবং সার্ভিসের আসলে এখন সার্ভিস দরকার, সার্ভিস চার্জ নিয়ে অত চিন্তার চেয়ে সার্ভিসটা কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায় সেটাই বোধহয় বেশি করে ভাবা উচিত এই মুহূর্তে আমি মনে করি। ধন্যবাদ স্যার। আমরা একটু মাহিনের কাছে যাচ্ছি, আব্দুল মতিন শেখ মাহিন,
তুমি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলো যে আসলে আইটি সেক্টর এই মুহূর্তে অনলাইনে ঘরে বসে তরুণরা কি কি ধরনের কাজ করতে পারে, সেক্ষেত্রে পড়াশোনাও যেহেতু তুমি শিক্ষা নিয়ে কাজ করো তো শিক্ষা ক্ষেত্রে এবং অনলাইনে কাজের ক্ষেত্রে তরুণরা কি কি কাজ করতে পারে ঘরে বসে। ইমরান, তোমাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি সংক্ষেপে বলবো, যেহেতু লাইভটা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, যত সংক্ষেপ করা যায়। বিশেষ করে এখন বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং আমাদেরকে বজায় রাখতে হবে 2022 সাল পর্যন্ত, যেটা দ্য গার্ডিয়ান পত্রিকা অলরেডি নিউজ করেছে। স্যার ইসব স্যার এটা নিয়ে অবগত আমাদেরকে করছেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চে। সো সোশ্যাল ডিস্টেন্সিং, যে ডিস্টেন্স মেনটেন করা, যে 2022 সাল পর্যন্ত যদি সোশ্যাল ডিস্টেন্সিং করতে হয়, তাহলে এর মধ্যে আমাদের সবচেয়ে সবার আগে কী করতে হবে, সবার আগে করতে হবে আমাকে অ্যাডপ্ট করতে হবে, আমাকে অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বাড়াতে হবে, যে নতুন সিস্টেম তৈরি করতে হবে এবং এই নতুন সিস্টেমের সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। নতুন সিস্টেম বলতে, যেমন এখন অনেক উপজেলা লেভেলে, অনেক গ্রামগঞ্জে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, রংপুরে আমি দেখেছি একটা একটা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, সে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে, সেখানে মাধ্যমে সে চালডাল.com এর মতো সে ওইখানে মানুষের বাসায় খাদ্য সরবরাহ করতেছে। তো এরকম অনেক ধরনের ছোট এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে এবং এটাকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। বিশেষ করে আমি আমার একটা নিজস্ব প্রজেক্টের কথা বলতে চাই। আমাদের একটা এখন একটা প্রজেক্ট চলতেছে গত ফেব্রুয়ারি থেকে, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে। সেটা হচ্ছে, আমরা ড্রপ আউট বাচ্চাকে ই লার্নিং এর মাধ্যমে তাদের হাতে একটা ট্যাব দেওয়া হয়েছে, এটা পিডিবি ফোর প্রজেক্ট, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট ফোর। এই প্রজেক্টের আওতায় তাদেরকে 600 স্টুডেন্টকে ট্যাব দেওয়া হয়েছে এবং ট্যাবের মধ্যে আমরা ডিজিটাল কন্টেন্টস ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তৈরি করে দিয়েছি। মেনলি আসলে এই এই বাচ্চারা হচ্ছে ড্রপ আউট বাচ্চা, যাদের বয়স হচ্ছে গিয়ে 8 থেকে 20। তো এটা তাদেরকে ট্যাবের মধ্যে দেওয়া হচ্ছে এবং এট দ্য সেম টাইম আমাদের একটা ড্যাশবোর্ড আছে এখানে, আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে তারা আমরা দেখতেছি তারা কতটুকু পড়াশোনা করতেছে, কি করতেছে না করতেছে, তাদের অক্ষর জ্ঞান, তাদেরকে যেমন এখানে হেলথ নিয়ে, সোশ্যাল সিকিউরিটি নিয়ে অনেক লেকচার আছে, যেমন তারা হেলথে এই সময় কি ধরনের হেলথ তারা প্রিভেনশন তারা ই নিবে, প্রোটেকশন নিবে। এছাড়াও আমরা তাদেরকে অনলাইনে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে আমরা তাদেরকে টিউটরিং করতেছি অনলাইনে, যে আমাদের প্রায় 100 টিউটর 600 স্টুডেন্টকে প্রতি সপ্তাহে 2 বার করে টিউটরিং করতেছে তাদের। তো টিউটরিং করতে গিয়ে আমি আসলে আমরা একটা জিনিস ফেস করতেছি, যেটা হচ্ছে একটা মানবতা বিষয় যেটা চলে আসছে, সেটা হচ্ছে গিয়ে এরা ম্যাক্সিমাম ড্রপ আউট বাচ্চা, এরা গ্যারেজে কাজ করে, এটা বাসায় কাজ করে, এদের ম্যাক্সিমামদের বাসায় কোনো খানা নেই, ফুড নেই, এবং এরা আমাদেরকে এখন আমাদের যেহেতু এটা আমাদের খুব সীমিত সংখ্যক প্রফিট থাকবে প্রজেক্টে, তারপরে তারা আমাদেরকে রিকোয়েস্ট করতেছে যে তাদের তাদের 2 দিন খাচ্ছে না, তারা কেউ বলতেছে 3 দিন খাচ্ছে না, তাদের বাসায় খাওয়ানোর ফুড নেই, তারা বাসা থেকে বেরোতে পারতেছে না, যে যার বাসায় কাজ করতো সে বাসা যেতে পারতেছে না। তো আমরা আসলে মানবতার দিক চিন্তা করে আমরা চিন্তা করছি আমরা ব্যাকগ্রাউন্ডে যে প্রফিটটা করবো সেই প্রফিটটা আমরা আসলে তাদেরকে আমরা ডোনেট করে দিব। আমরা এখন চিন্তা করে আমরা লিস্ট করতেছি, লিস্ট করে তাদেরকে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে তাদেরকে আমরা টাকাটা পাঠাবো। আরেকটা জিনিস আমি আমি আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে যে আইটি সেক্টরে এখন করার অনেক কিছু আছে। বিশেষ করে যে এখন লক্ষ্যটি প্রায় আমাদের, আপনারা জানেন প্রায় সব মিলিয়ে 8 কোটি শিক্ষার্থী আমাদের, সরি 6 থেকে 8 কোটি শিক্ষার্থী বাসায় বসে আছে, এবং একটা বড় বড় শিক্ষার্থী অংশ যারা টিউটরিং করে অথবা পড়াশোনা করিয়ে যারা মানে জীবনযাপন করে ঢাকা শহরে, বিশেষ করে চিটাগং সিটিতে। এদের জন্য আমি যেমন যে পতাকাটা নিয়েছি ব্যাকবোন টিউটর, যেটা আমি 2016 সালে উপলব্ধি করছিলাম যে আসলে এই ধরনের একটা সময় ডিমান্ড আসবে, আমাদের 2023 সাল নাগাদ আসলে এই ডিমান্ডটা তৈরি হবে, যখন ইন্টারনেট পেনিট্রেশনটা আরো স্ট্রং হবে, মানুষ আরো ফিমিলিয়ার হবে অনলাইন এডুকেশনের সাথে, মানুষ আরো ফিমিলিয়ার হবে যে সোশ্যাল ডিস্টেন্স মানে যে ধরনের মানে অনলাইনের শিক্ষার ক্ষেত্রে। এখন কিন্তু অনেক ফ্যামিলি চাচ্ছে যে টিউটর বাসায় নিতে না, বাসায় না নিয়ে অনলাইনে কিভাবে টিউটরিং করা যায়। তো আশা করি এই ধরনের আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি, আমরা যারা উদ্যোগ নিচ্ছি, আমাদের আমাদেরও এই টাইমে একটা ভালো একটা ফিজিবিলিটি হচ্ছে, যে ফিজিবিলিটির মাধ্যমে আমরাও আমাদের বিজনেসকে রিশেপ করতেছি এবং এই ডিস্টেন্সিং এর সাথে আমরা আমাদের বিজনেসটাকে অ্যাডাপ্টেশন করার ট্রাই করতেছি। তো ইমরান, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা মিউট করো, মিউট। ধন্যবাদ মাহিন। তো এই সময় আমরা কিভাবে আসলে অনলাইন কাজে লাগিয়ে আরো ভালোভাবে আমরা ঘরে বসেই উপার্জন করা কিংবা শিক্ষা সবকিছুই আমরা কিভাবে একসাথে করতে পারি, এই ব্যাপারে কথা বলার জন্য। তো আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে অনেকক্ষণ সময় হয়ে গেছে। তো স্যারদের কাছ থেকে আমরা শেষ দিকে একটুখানি কতগুলো বিষয় নিয়ে শুনবো, যে একটু যদি আমরা সামারি করি, আসলে অনেকগুলো দিক আলোচনা হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য খাতকে নিয়ে বেশি আলোচনা হয়েছে, যেটা আতুর রহমান স্যার বলছিলেন আসলে যে এই মুহূর্তে আমরা ভবিষ্যতে কি করব তার দিক নির্দেশনা হয়তো আমরা পরেও দিতে পারবো, আরো সময় নিয়ে তৈরি করতে পারবো, অর্থনীতিকে বাঁচানোর প্ল্যান আমরা আস্তে আস্তে করতে পারবো, আরেকটা আলোচনা করতে পারি, আর এক দুই দিন পরে বা এক সপ্তাহ পরে আমরা আরেকটু আলোচনা করতে পারি, যে
মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ইমিডিয়েট কাজগুলো আমরা বললাম আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরা এই মানে এই সপ্তাহে একটা করতে পারি, এই যে বুধবার বা মঙ্গলবারে। হ্যাঁ রাইট। তাহলে স্যার এই এই সাজেশনটা খুবই ভালো ছিল যে আমরা আসলে দীর্ঘমেয়াদে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা বা আরো কি কাজ করতে পারি আমরা বিভিন্ন খাতের জন্য, সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো আজকে হচ্ছে ইমিডিয়েটলি আমরা স্বাস্থ্য খাতে আমাদের কি কি করা দরকার এবং কিভাবে মহামারীটাকে ঠেকানো দরকার এগুলো নিয়ে কথা বললাম, এবং অনেকগুলো প্রশ্ন এসেছিল আমরা স্যার যেহেতু যারা করেছে তাদের সংক্ষেপে একটু একটু বলি। যেমন রাকিন আনান চৌধুরী, তিনি বলেছিলেন যে আসলে কিভাবে আমরা মানুষদের কাছে পৌঁছাতে পারি, সেই ক্ষেত্রে বিকাশ বা এই জিনিসগুলো আসলে আমরা আলোচনা করেছি। জিয়াউদ্দিন সেলিম প্রশ্ন করেছিলেন মাহিনের কাছে যে কিভাবে অনলাইন টিউটরিং বা এই কাজগুলো আমরা বেশি করে এই সময়টাতে বাড়াতে পারি, এটা খুব ভালো উদ্যোগ হবে। তো এই ব্যাপারে তার কথা আমরা ইতিমধ্যে বলেছি। ফারজানা লিজা কমেন্ট করেছেন, আহমেদ শাওন কমেন্ট করেছেন, তারিফ চৌধুরী কমেন্ট করেছেন, আমির খান সবাই বলেছেন যে আমরা আমাদের সাথে আছেন, শেখ তুহিন জাপান থেকে আমাদেরকে শুভকামনা জানিয়েছেন, মুশারাত সাইদ আপু আমাদেরকে বলেছেন যে আসলে কাঁচা বাজারে যে মানুষ নিয়ম মানছে না। তো এই ব্যাপারে আমরা একটু পরে সর্বশেষ কথাটি আমরা এটি দিয়ে শেষ করব যে আসলে মানুষের জন্য সাদদের কি আহ্বান থাকবে। সাদিয়া নূর খান আমাদের ঢাকা ইউনিভার্সিটি কলিগ, আতির রহমান স্যার সহ সবাইকেই শুভকামনা জানিয়েছেন। তো এরকম অনেকেই বলেছেন, আমাদের হেলাল তিনি বলেছেন যে আসলে আমরা এখনই হেলথ সেক্টরে আরো কি কি কাজ করতে পারি, সেক্ষেত্রে আসলে সরকারের করণীয় কি হতে পারে, এই ক্ষেত্রে আলোচনাটি ভালো লাগছে। তো সবাই এই ধরনের কথাই বলেছেন। রুবেল মাহমুদ বলেছেন আলোচনাটি ভালো লাগছে, রুবায়েত জান্নাত বলেছেন যে স্যারদের কাছ থেকে শুনে খুব ভালো লাগছে, বিকাশ নিয়ে যে স্যার একটু আগে বললেন যে আসলে এটি আমরা অনেকেরই ভ্রান্ত ধারণা ছিল হয়তো যে পুরো প্রফিটটা হয়তো অনেকখানি বিকাশ নিয়ে যায়, তো এই ব্যাপারে স্যার আপনি সুন্দর বলেছেন যে এটা খুব ভালো হয়েছে স্যার, যে আসলে অনেকে আমরা বুঝতাম না যে এটা আসলে এজেন্টদেরও, এখানে যে ব্যক্তি ছোট ছোট উদ্যোক্তা যারা সারাদেশে বিকাশের এজেন্ট তাদের একটা বড় অংশ আছে, তো সেটা স্যার আপনি নিরুৎসাহিত করেছেন যে আসলে তাদের প্রফিটটা যেন আমরা না কমাই। তো সেই ব্যাপারের দিক থেকে দীপ্ত এবং ইকরাম হোসেন ভাই ওরা দুজনে বলেছেন যে স্যার থ্যাংক ইউ এটা ক্লিয়ার করার জন্য। তারপর হচ্ছে যে কৃষকদের ব্যাপারে স্যার আপনি সুন্দর করে অনেকক্ষণ বলেছেন, এই ব্যাপারেও মুশারাত সাইদ আপু আমাদেরকে বলেছেন যে ব্যাপারটি ভালো লেগেছে। তো অনেক এই ব্যাপারগুলো স্যার অনেকগুলো হয়ে গেল। সর্বশেষ স্যার সবাই একটু যে পয়েন্টটাতে বলবেন, অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে এই যে কাঁচা বাজারে মানুষ ভিড় জমাচ্ছে, এই যে মানুষ এখনো বাইরে কাঁচা বাজার নিয়ে কিছু বলতে চাই। কাঁচা বাজার নিয়ে আমাদের যেটা করা উচিত, আমি মনে করি ইউসুফ খানিকটা ইঙ্গিত দিয়েছে, আমাদের প্রত্যেকটা কাঁচা বাজারকে এখন একটা লকডাউনের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ কাঁচা বাজার যেখানে আছে থাকবে, যারা কাঁচা বাজারে ঢুকবে দুটো মাত্র বা দরজা বা তিনটা মাত্র গেট থাকবে, সেই গেটের সামনে থাকবে তোমার সাবান পানি এবং স্যানিটাইজার, যারাই ঢুকবে তারা এগুলো হাত পরিষ্কার করবে, মাস্ক থাকবে তাদের নিয়ে তারা ঢুকবে এবং একটা সামাজিক দূরত্ব রক্ষা করে তারা সেই জিনিস কিনবে। আর যে ব্যাগ গুলো তারা নিয়ে আসবে সেই ব্যাগ গুলো বের হওয়ার সময় এটাকে স্যানিটাইজার বা অন্য কোন ই দিয়ে পাউডার দিয়ে সেটাকে মুছে দিতে হবে। তারপরে সেটা তারা যখন বাড়িতে আনবে এবং যা যা ডাক্তাররা যেভাবে বলে সেইভাবে তারা কাজ করবে, এবং এটা খুব আইন শৃঙ্খলা বাহিনীকে খুব শক্ত ভাবে বিকৃত হবে যে যারা বাজারে আসবেন তারা একটা নির্দিষ্ট দূরত্ব রক্ষা করে দরকার হলে লম্বা লাইন দিবেন এবং চেষ্টা করবেন যে বারে বারে যেন বাজারে না যায়, প্রত্যেক সপ্তাহে একবার গেলেই যথেষ্ট। আমরা এই সময়টা নিজের খাবার নিয়ে এত চিন্তা করার চেয়ে মানুষ কি করে বেঁচে আছে সেই দিকে চিন্তা করতে হবে। আর যেটা ইউসুফ বললো গ্রামে গঞ্জের যে বাজারগুলো, সেই বাজারগুলো ছড়িয়ে দেওয়া যায় এবং এমনিতে গ্রামের বাজার ছড়ায়, খালি নিয়ন্ত্রণ করতে হবে যে এক জায়গায় যেন হুমড়ি খেয়ে না পড়ে সবাই, এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য ভলান্টিয়ার তৈরি করা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয় কলেজের ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, তারা কেন একটা ভলান্টিয়ার গ্রুপ তৈরি করে না যেখানে সোশ্যাল ডিস্টেন্সেস নষ্ট হচ্ছে সেটা তারা যেন ঠিক করে দেয়। আরেকটা জিনিস নিয়ে আমরা আলাপ করি নেই, এই সময়টা বোরো মৌসুম, ধান কাটা নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে কৃষকদের। এখন আমাদের যে যারা শিক্ষিত ছেলে মেয়েরা গ্রামে আছে, গ্রামে অনেক ছেলে মেয়েরা বসে আছে, তাদেরকে সংঘবদ্ধ করে তাদেরকে স্বেচ্ছাসেবী তৈরি করে গ্রুপে গ্রুপে এরকম একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ধান কাটা যায় কিনা। কৃষি সম্প্রসারণ বিভাগকে আমরা অনুরোধ করতে পারি যে তাদের যে মেশিন গুলো আছে হার্ভেস্টিং মেশিন, এগুলো এই স্বেচ্ছাসেবী গ্রুপের সাথে মিলে মিলে কোন কোন গ্রামে এক একদিন গিয়ে গিয়ে ধান কেটে দিতে সাহায্য করতে পারি কি না, এবং ধান কাটার পর সেই সেই চাল
ধান সংগ্রহ করতে হবে এবং উচ্চ ঠিক দামে কৃষকদের কাছ থেকে কিনতে হবে। কৃষকদের এখন ধান দেওয়ার সম্ভব না, সুতরাং কৃষকদেরকে আমরা বিকাশে টাকা দিয়ে দিই এবং কৃষকদেরই বলি না কেন যে ধানটা আপনার বাড়িতে রাখেন, আপনার গোয়ালে রাখেন, আবার দুই মাস পরে যখন পরিস্থিতি নর্মাল হবে তখন আপনার কাছ থেকে আমরা সংগ্রহ করব। এরকম আউট অফ বক্স চিন্তা করতে হবে। এখন সময়টা হলো আউট অফ বক্স চিন্তা করার, নন কনভেনশনাল চিন্তা করে এই এই আনকনভেনশনাল সমস্যা আমরা কিন্তু মেটাতে পারবো না। আমাদের বন্ধু আমিনুর রহমান বলছিলেন যে আমাদের কমেন্টে যে আসলে স্যার এটা খুব ভালো একটা উদ্যোগ হবে যে আমাদের ভলান্টারিলি যদি আমাদের তরুণরা এইভাবে কাজ করে কৃষকদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে। আরেকটা আচ্ছা আমি একটু যোগ করতে চাই ইমরান স্যার এর সাথে, তোমার কাঁচা বাজারের যে প্রশ্ন আমি দেখেছি আমাদের যে শাহরাস্তি উপজেলা চাঁদপুরে আমাদের যিনি এমপি মহোদয় আছেন মেজর রফিকুল ইসলাম সাহেব অবসরপ্রাপ্ত, উনার নির্দেশে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার উনি কি করেছেন সমস্ত বাজারগুলো একদম অফিসিয়ালি সার্কুলার জারি করে পুরো মাঠে দিয়ে দিয়েছেন, যে বাজার বাজারের মধ্যে না থাকে কাঁচা বাজারগুলো সব মাঠ করে উনি সার্কুলার করে দিয়েছেন এবং পুরো ফেসবুকেও দিয়ে দিয়েছেন এই কাঁচা বাজার থাকবে। হচ্ছে অনেক বড় বড় মাঠ আছে, কোথায় স্কুল মাঠ আছে, যেখানে যেখানে সুবিধাজনক সেখানে কিন্তু আমি দেখছি যে এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে আমাদের যে আমাদের যে উপজেলা প্রশাসন। আমি আমাদের শাহরাস্তি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকম একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য। আরেকটি যেটা ঢাকা শহরেও আমি শুনেছি যে এরকম যে স্যার যেটা বললেন যে হয়তো থাকবে, কিন্তু আমাদের অনেকগুলো মাঠ আছে ঢাকা শহরের মধ্যে, সেটাও আমাদের এই এই জিনিসটা করতে পারে, এটা করতে পারে। আর সর্বশেষে আমি যেটা বলবো, আমি বলবো যে সমাজের যারা বৃত্তশালী আছেন যারা অন্ত অবস্থা সম্পন্ন, প্লিজ আপনারা আপনাদের হাতটা বাড়িয়ে দেন, আপনারা আপনাদের যে আশেপাশের লোকগুলো আছে, গ্রামের লোক আছে, আপনার পাড়ার লোক আছে, আপনার আত্মীয় স্বজন, আপনার ড্রাইভার, আপনার কাজের লোক, আপনার ছুটা বুয়া থেকে আরম্ভ করে যার যার লেভেলে আপনার যে নেটওয়ার্ক আছে, আপনি যদি সেই নেটওয়ার্কে সাপোর্টটা দেন, এই সময় কিন্তু আমাদের এই সাপোর্টটা খুবই জরুরি দরকার। আমি একজন ক্ষুদ্র মানুষ, তারপরে আমার বাড়ির সামনে একটা দোকান আছে, সেই দোকানদারকে বলে দেয়া আছে এরকম কোন পরিস্থিতিতে আমি লিস্টের বাইরেও যারা আছে তারা আমাকে যদি ফোন দেয় আমি দোকানে বলে দিচ্ছি, একটা প্যাকেজ ঠিক করে দিয়েছি, সেই প্যাকেজে তার চাল ডাল তেল চিনি এগুলোর সব একটা প্যাকেজ দেয়া আছে, সে যাতে নিতে পারে। তো আমি হয়তো ক্ষুদ্র মানুষ, আমি সামান্য চেষ্টা দিয়ে আমি যতটুকু পারি সাপোর্ট দিচ্ছি, কিন্তু এরকম আমার মতো হয়তো 1 কোটি মানুষ আছে আমি মনে করি বাংলাদেশের মধ্যে, তারা যদি এই সাপোর্টটা দিতে পারে তাহলে কিন্তু আমাদের এই সরকারের উপরও এত প্রেসার পড়বে না, বা সবাই মিলে কিন্তু আমরা পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবো। এবং ইউসুফের সাথে আমি একমত যে আমরা লক্ষ্য করছি যে ইউসুফদের মতো মানুষ বা সাধারণ মানুষ আমাদের মতো মানুষই বেশি এগিয়ে আসছে, কিন্তু আমাদেরকে যারা এই যে বড় বড় প্যাকেজের জন্য যারা সরকারের সাথে বড় বড় দেন দরবার করছে, যাদের নাকি হাজার কোটি টাকারও নাকি যারা মালিক, তারা কোথায়? তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না, তাদের সেই সামাজিক দায়িত্ববোধটা তারা কেন এগিয়ে আসছেন না সমাজের এই মানুষের বিপদের দিনে? এবং আমরা এখনো ব্যাংকিং খাতে যতটুকু পারে তারা সাহায্য করছে, কিন্তু যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আজকে গার্মেন্টস করেছে বা বড় বড় কাজ করেছে, তারা এমনকি মার্চ মাসের বেতনটা দিতেও তাদের কেন এত দ্বিধা? এই যে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে প্রশ্ন করবার সময় এসেছে যে আমরা শুধুমাত্র বড়দের দিকে না তাকিয়ে আমরা আমরা আমাদের সাধারণ মানুষের দিকে নজরটা কেন বাড়াচ্ছি না, এই দিকে বোধহয় আমাদের এখন দায়িত্ব সবাইকে সেই দিকে যাওয়া উচিত। ইমরান, আমি আমি একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাচ্ছি, আমারও এখানে কিছু কমেন্ট আছে যে কমেন্টসে একজন লিখেছেন যে উনি অনেকে বলে যে আসলে কিভাবে সাহায্য দিব কিভাবে সাহায্য দিব, আসলে এটা স্বাভাবিক, যেমন আমি বাসায় বসে আছি লকডাউনের মধ্যে, সবাই বাসায়, এখন ইউসুফ স্যার বসে আছেন, তারপরে স্যার একটা ওয়ে তৈরি করছেন যে দোকানিকে ফোন দিয়ে তার মাধ্যমে লিস্ট দিয়ে মানুষদেরকে সাহায্য পৌঁছাচ্ছে। তো এরকম অনেকেই কমেন্ট করছে, যেমন একজন বলেছেন তার বাড়ি হচ্ছে আমার চাঁদপুরে ফরিদগঞ্জের, উনি আলোকিত 11 নম্বর ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং সে বলছেন তাদের সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, বাট সেখানকার ভলেন্টিয়ারদেরকে নিয়ে বিভিন্ন ত্রাণ সংগ্রহ করে সেগুলা মানুষের বাসায় পৌঁছে দিচ্ছেন, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত যারা যারা আসলে মানুষের কাছে হাত পাততে পারে না, যারা যেতে পারে না, বিশেষ করে তারা তাদেরকে সাহায্য করছেন। আমার মনে হয় যে এই ধরনের সাহায্য এবং এই ধরনের যদি আলোকিত 11 নম্বর না আলোকিত সারা বাংলাদেশের সারা ইউনিয়নের যদি আলোকিত ইউনিয়নগুলো যদি এভাবে এগিয়ে আসে
এবং যারা আমাদের সাথে বা যারা একটু বিত্তবান আছে, যারা সাহায্য করার ক্যাপাসিটি আছে, তাদের সাথে যদি তারা কমিউনিকেট করে, আমার মনে হয় আমরা ঘরে বসে, আমরা এখানে বসে, গুলশানে বসে আমরা সারা বাংলাদেশে সাপোর্ট দিতে পারবো। আমার মনে হয় আমরা নেক্সট সেশনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা করব। আরেকটু জিনিস আমি একটু বলতে চাই, যেমন আমি আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের আশ্বস্ত করতে চাই, যেমন আমি দেখেছি যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি ওনারা একটা সার্কুলার দিয়েছে যে যে ছাত্র কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বে, হট নাম্বার দেয়া আছে, হটলাইন নাম্বার। আর আমাদের ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের এর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি জানাতে চাই, ডিপার্টমেন্ট তাদের পাশে আছে, কোনো ছাত্রর পরিবার যদি কোনো কোনো ছাত্র যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করে আমাদের সাথে যাতে যোগাযোগ করে। আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, আমরা অলরেডি বলে দিয়েছি, প্রত্যেকটা ব্যাচের সাথে যোগাযোগ করা হয়েছে। এরকম যদি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই ধরনের সম্পৃক্ত থাকে ছাত্রছাত্রীদের সাথে, আমার মনে হয় যে তাহলেও কিন্তু অনেক উপকারে আসবে। কিন্তু অনেকে টিউশনই করতে, অনেক ছাত্র আমি জানি আমাদের স্টুডেন্টরা তারা টিউশনই করতে, এখন কিন্তু তার টিউশনই নাই। তাহলে এই যে তাদেরকে যদি আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি যে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, কিন্তু আমরা এইভাবে কিন্তু সবাইকে কিন্তু সম্পৃক্ত করতে পারবো। আমরা তো 1998 সালের যে বন্যা, সেই বন্যা কিন্তু এইভাবেই সামলেছি, যে যেখান থেকে পারি সেখান থেকে সামলেছি। আমার মনে আছে সেই সময় 98 সালে আমরা তোমার এলিফেন্ট রোডের কোনাতে আমরা ত্রাণ সংগ্রহ করছিলাম, এক বাড়ি থেকে কয়েক বস্তা আটা পাঠিয়ে দিয়েছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে কে পাঠিয়েছেন, বললেন যে নাম বলা যাবে না, উনি বলেছেন যে আমার নাম বলা যাবে না কিন্তু আটাগুলো আপনারা নেন। এরকম মানুষ তো আমাদের সমাজে আছে, এই দুর্যোগে দুঃসময়ে জেগে উঠেছে এই মানুষ, সারাক্ষণ এই মানুষগুলো আমরা জেগে উঠেছে। সুতরাং এই মানুষের অভাব নেই, আমাদের এখন দরকার এই যে যে কথা বললাম, সংযোগ করে দেওয়া, ভলান্টিয়ারদের সাথে সংযোগ করে দেওয়া, এবং প্রত্যেকে যার যেখান থেকে আছি আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এবং যারা বিত্তবান তাদের কাছে অনুরোধ করব যে এই বিত্ত দিয়ে কি করবেন। এখন তো আপনি ইচ্ছে করলেই বিজনেস ক্লাসে বা ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারছেন না, আপনি ইচ্ছে করলেই তো আপনার যা খুশি তাই খরচ করতে পারছেন না। সুতরাং এই অর্থ দিয়ে কি হবে, সমাজ যদি বাঁচে তাহলেই তো আপনার ব্যবসা বাঁচবে, আপনার অর্থনীতি বাঁচবে। সুতরাং আসুন আগে মানুষগুলোকে বাঁচাই, যেমন করে হোক এই বিপদের দিনে আমরা আসুন সবাই মিলে এদের পাশে দাঁড়াই। ধন্যবাদ স্যার। তো অনেকগুলো কথা আমরা শুনে ফেললাম, তো আরেকটু শেষ দিকেই আমরা কমেন্ট পড়ে শেষ করে ফেলবো, যে তরিকুল ইসলাম বলেছেন যে তিনি পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করছেন, জিয়াউদ্দিন সেলিম বলেছেন অপেক্ষা করছেন, নাসরিন আক্তার কুমকুম তিনি গভর্নর স্যারকে, সাবেক গভর্নর স্যারকে সালাম জানিয়েছেন, আমাদের কাজী রবিউল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাই সে বলেছে যে কিভাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, সে বলেছে যে আসলে স্যার ওই মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে আমাদের জানার ছিল, তো সেটি জেনে ভালো লাগলো। তেমনি আমাদের ইকবাল হোসেন বলেছেন যে আমাদের এক্স গভর্নর স্যারকে দেখে ভালো লাগছে। তো এরকম স্যার আপনি আসাতে অনেকেই এই প্রোগ্রামে দেখেছেন এবং আমাদেরকে বলেছেন যে পরবর্তী আমরা দিতে থাকি আর উৎসাহ দিই আমরা যারা মাঠে কাজ করছে, যেটা মাহিন বললো, মাঠের মধ্যে যারা আছে তাদের জন্য আমরা কি বুদ্ধি পরামর্শ দিতে পারি, তাদেরকে কি করে এগিয়ে নিয়ে আসতে পারি। অনেক এনজিও কিন্তু কাজ করছে, যেমন পার্বত্য চট্টগ্রামের লোক অনেকে খাবার দাবার পাচ্ছিলেন না, কিন্তু পত্রিকা আসার পরে একটা বড় এনজিও কিন্তু তাদের খাবারের ব্যবস্থা করছে, এমনকি ওখানকার লোকাল যে ইউএনও তিনি এগিয়ে এসছেন। আমি ইউসুফের সাথে সম্পূর্ণ একমত, আমাদের ছাত্ররা ছাত্রীরাই তো এখন ইউএনও বিসি চমৎকার কাজ করছে গ্রামে, তাদের এই মাঠে তাদেরকে আমরা যেন সবসময় উৎসাহী করি, তারা আসলে এক বীরের মতো যুদ্ধ করছে। সুতরাং তাদের পাশে আমরা আছি, তোমরা এগিয়ে যাও, তোমরা মাঠ প্রশাসনের সাথে যারা আছো, পুলিশ যারা আছো, ইউএনও যারা আছো, আমাদের ছাত্র তোমরা সবাই, তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমাদের পাশে। জি স্যার, আসলে মাঠ প্রশাসন কিন্তু অনেক ভালো কাজ করছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা কিন্তু, আমি অনেক ইউএনওর সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়, তো ওনারা কিন্তু যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন প্রশাসন থেকে সবাই কিন্তু কাজ করছে। সুতরাং তাদেরকে যে সাপোর্টটা দেওয়া দরকার, তাদেরও সুরক্ষার বিষয়টা কিন্তু সরকারকে কিন্তু দেখতে হবে, তাদের যে প্রোটেকশন, পার্সোনাল প্রোটেকশন, সেটাও কিন্তু তারা যাতে সুরক্ষা স্বাস্থ্যবিধি মেনেই যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই জিনিসটাও আমাদের কিছু খেয়াল করতে হবে। আর এই মুহূর্তে স্যার বিশেষ করে স্যার পুলিশেরও, মানে পুলিশ যে কাজ করতেছে, তাদের যে বর্তমানে আমরা সামাজিক মাধ্যমে দেখতেছি, এটা কিন্তু একটা নতুন পরিবর্তন হচ্ছে আমাদের দেশের মধ্যে স্যার। এখন বর্তমান মানে প্রেক্ষাপটে
একটা বিশাল পরিবর্তন আসতেছে। আমার মনে হয় যে শুধু লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং ছাড়াও যে এই যে করোনা ভাইরাসের কোভিড-19 এর জন্য যে ধরনের সময় আমাদের তৈরি হয়েছে, আমরা যেমন ফ্যামিলিকে টাইম দিচ্ছি, তেমন আমাদের মধ্যে একটা পরিবর্তন আসছে এবং মাঠ পর্যায়ে কিন্তু একটা বিশাল প্রশাসনের মধ্যে একটা মানবিক প্রশাসন, মানবিক প্রশাসন, মানবিক প্রশাসনের পরিবর্তন আসছে। ধন্যবাদ। আমি একটা কথা বলি, এই কোভিড আমাদেরকে এমন একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবে যে আমরা একটা নতুন পৃথিবী পাবো। এই এই পৃথিবী, যে পৃথিবী তুমি দেখছো, যেই বাংলাদেশ তুমি দেখছো, সেটা কিন্তু আর থাকবে না। আমরা একটা নতুন পৃথিবী পাবো, সেটা অনেক প্রকৃতি বান্ধব হবে, অনেক সাধারণ মানুষ বান্ধব হবে, সেরকম আমরা প্রত্যাশা করছি। এর মধ্যে অমর্ত্য সেন লিখেছেন যে বিশ্বযুদ্ধের সময় 40-এর দশকে সেখানে রেশন সিস্টেম, ন্যাশনাল হেলথ সিস্টেম চালু হবার ফলে সেখানে জীবনের আয়ু 7 বছর বেড়ে গিয়েছিল গড়ে প্রায় এই ব্রিটিশ জনগণের। সুতরাং আমাদের আজকের এই সংকটের কারণে আমরা যে পরিবর্তনগুলো আনব, যেভাবে আমরা আরো ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে যাব, তাতে এই বাংলাদেশও বদলে যাবে, পৃথিবীটাও বদলে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। আমি নিজের কথা বলতে চাচ্ছি না, আমি যেহেতু লাইভে অনেকে কমেন্ট করছে, যেহেতু তারা আমাদের ধৈর্য ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে লাইভ দেখতেছেন, আমি তাদের কিছু কমেন্ট আমি পড়তেছি। সেটা হচ্ছে, একজন লিখেছেন, উনি অ্যাকচুয়ালি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু রফিকুল ইসলাম, উনি লিখেছেন, ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে আর্থিক সাহায্য করা যেতে পারে। ইকবাল হোসেন লিখেছেন, উনি চাঁদপুর হাইমচর দুর্গাপুর প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি লিখছেন, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে স্বাগতম, এই জাতীয় এই ধরনের ক্রাইসিসে আমরা আরো আলোচনা শুনতে চাই। আরো লিখেছেন যে সরকার কেন সমাজের বিত্তশালীদের থেকে অর্থ আদায় করে সুষ্ঠু বণ্টন করছেন না, সে দৃষ্টিকোণ সেরা দৃষ্টি আতিউর রহমান স্যার অলরেডি এটা নিয়ে ব্যাখ্যা করেছেন। এবং রোশনারা শিউলি, উনি লিখেছেন, প্রতিজনের জন্য 3,000 টাকা করে মাসে, যদি এমন 6 কোটি লোক থাকে যারা মানে এখন বেকার, বা 4 কোটি, তাদেরকে কেন পাঠানো হচ্ছে না তাদের অ্যাকাউন্টে। শিক্ষা অধিদপ্তরে কাজ করেন ডক্টর মিস্টার রাজ্জাক সিদ্দিক, উনি লিখেছেন যে এই ধরনের আতিউর রহমান স্যারের প্রাণবন্ত আলোচনা খুব শুনতে ভালো লাগছে, এবং এটা এই ধরনের আলোচনা আমরা চাচ্ছি যে সবসময় থাকুক। এবং প্রাথমিক শিক্ষার সাথে প্রায় 2 কোটি শিক্ষার্থী এবং তাদের পরিবারের বেশিরভাগই দরিদ্র, এই দিকগুলির দিকে বিশেষ নজর দিতে হবে এবং শিশুদের সুরক্ষা আরো জরুরি। এই আতিউর রহমান স্যারের নেক্সট সেশনে সে আরো এই ধরনের আলোচনা শুনতে চাই। এ ছিল আমার এখান থেকে আমার কমেন্ট। হ্যাঁ মাহিন, তাহলে শিক্ষা স্বাস্থ্য খাত নিয়ে আমরা যখন একদম, স্যার যেটা বললেন খুবই ভালো আইডিয়া যে এসএমই, শিক্ষা, স্বাস্থ্য, এরকম প্রতিটি খাত স্পেসিফিক আমরা আলোচনা করব। তো মাহিন সুন্দর করে তার বক্তব্য শেষ করার জন্য অনেক ধন্যবাদ। এবার ইউসুফ স্যারের কাছে যাব যে স্যার আপনি আপনার বক্তব্য শেষ করার আগে, এবং সুন্দর করে স্যার যে মানুষ যেন ঘরে থাকে, বা একটু বলছিলেন যে প্রশাসন চেষ্টা করছে, তো মানুষ তার জায়গা থেকে যেন আর একটু চেষ্টা করে, স্যার এই ব্যাপারে কিছু বলে যদি শেষ করতেন। আমি শেষে এই জিনিসটা বলতে চাই যে আপনারা খেয়াল করে থাকবেন, প্রতিদিন IEDCR এ 1 লক্ষের মতো কল আসে এই করোনা রিলেটেড। তো টেস্ট করতে পারছি আমরা 2,000-এর মতো, তাহলে এই সক্ষমতাটা তো আরো কিভাবে আমাদের বাড়ানো যায়, ক্যাপাসিটিটা আরো টেস্ট করে, যত টেস্ট করছি আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি বেশি, এইটা একটা, যেমন সক্ষমতাটা সরকার চেষ্টা করছে বা এটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা সেটা হলো আমার এক কথায় যে হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, যার যে অবস্থান আছে, আপনার যদি ন্যূনতম ক্যাপাসিটি থাকে আপনি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন। যেটা আতিউর রহমান স্যার বললেন, আমি যদি বেঁচে না থাকি আজকে, কিন্তু আপনার আমার সবার সেই করোনা কিন্তু দেখছে না, আমি মিনিস্টার নাকি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি আমি কৃষক, সে কিন্তু এটা দেখছে না, সে কিন্তু দল মত নির্বিশেষে, জাতিগোষ্ঠী নির্বিশেষে কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে, যে আমি যদি বেঁচেই না থাকি তাহলে আমার এই সম্পদ কিন্তু কোনো কাজে লাগবে না, আমাদের জীবন যেখানে বিপন্ন, আমরা সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং সরকারের যে দিক নির্দেশনা আছে, আমরা যে স্বাস্থ্যবিধি মেনে আমরা যখন বাসায় থাকবো, যেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, যারা বাইরে থাকবে, এই যে বাইরে যে হাজার হাজার আমাদের যে যারা আমাদের জন্য কাজ করছেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বা অন্যান্য স্বাস্থ্যকর্মী বলেন, তাদের পরিশ্রম তখনই সার্থকতা হবে, তখনই কিন্তু যখন আমরা
আমি আমার ব্যক্তিগত যে দায়িত্ব আছে সেটা যদি আমি পালন করি, আমি যদি না পালন করি, আমি একজন ইনফেক্টেড লোক কিন্তু শত লোককে ইনফেক্টেড করে ফেলছে। সুতরাং এটা কিন্তু সবাই মিলে করতে হবে। এটা কিন্তু কোনো একটি যদি ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের সবকিছু বেরিয়ে যাবে। সুতরাং কোনো ভাবেই আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচের দিকে আমাদের যেতে হবে, যাতে সবাই মিলে আমরা ভিয়েতনাম, আজকে একটা বড় উদাহরণ ভিয়েতনাম, তারা কিন্তু সাকসেসের মুখ দেখেছে। তারা তাদেরকে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা কাজ করছে, ভিয়েতনামের উদাহরণ। আপনারা দেখেন সিঙ্গাপুরে তারা কম্পালসারি করেছে যে মাস্ক ব্যবহার করা এখন কম্পালসারি, যারা বাইরে যাবে তাদের সবার জন্য। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে যে অন্যান্য দেশ কিভাবে করেছে, যারা নেপাল কিভাবে করেছে, ভিয়েতনাম কিভাবে করেছে, অন্যান্য জার্মানিতে কেন এত মৃত্যুর হার কমে গেল, অন্যান্যরা কিভাবে তাদের যে বেস্ট প্র্যাকটিস গুলো সেটা কিন্তু আমাদেরকে নিয়ে আমরা আমাদের যাতে কাজে লাগাতে পারি এবং বাস্তবে যাতে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি, সেটাই হচ্ছে আমার সবার প্রতি আহ্বান। আমরা সবাই নিজে এই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সবাই সবাইকে সহযোগিতা করি। অনেক ধন্যবাদ স্যার। আর ইতিমধ্যে আমরা লাইভে আরো দুটি কমেন্ট পেয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন কলিগের কাছ থেকে, নূর আলম সিদ্দিক স্যার এবং এবিএম নাজমুস সাকিব। তো এই দুজন আমাদের কলিগ, তারাও দেখছেন। তো এরকম অনেকেই দেখছেন আমাদের, যারা আমাদের বন্ধু, ছাত্র, আমাদের কলিগ, আমাদের শুভাকাঙ্ক্ষী স্যারের। তো স্যার সর্বশেষ আপনার বক্তব্য দিয়ে শেষ করবো। জাতিরমন স্যার আমাদের সাথে এত লম্বা সময় থাকলেন, এটি অবশ্যই আমাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার এবং যারা শুনেছেন তারা বারবার আরো আপনার কথা শুনতে চাচ্ছেন স্যার। তো আজকের মতো আজকে আপনি স্যার যদি সর্বশেষ যে আহ্বানটুকু জানাবেন যে মানুষ আমরা নিজেদের জায়গা থেকে আসলে কি করতে পারি এবং কিভাবে থাকলে এই সংকটটি এই মানে স্বল্প সময়ের মধ্যে, আমরা যে ইমিডিয়েট টাইমের কথা বলছি, এই এই সময়ে আমাদের কি করা উচিত। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ইমরান, তোমাকে এবং মাহিনকে বিশেষভাবে ধন্যবাদ, তোমরা এরকম একটা সুযোগ করে দিয়েছো আমাদের কথা বলবার জন্য, আমরা আমাদের মনের কথা বলতে পারলাম। আমার একটাই আহ্বান থাকবে, আমার যারা ছাত্রছাত্রী যারা সারা বাংলাদেশ ছড়িয়ে আছে, বিভিন্ন প্রশাসনে তোমরা আছো, বিভিন্ন ডাক্তার থেকে সবাই কাজ করছো, তোমাদের জন্য আমাদের প্রচুর ভালোবাসা এবং তোমরা ভয় পেও না, তোমরা মাঠে যুদ্ধ করছো, আমরা তোমাদের পাশে আছি, এইটাই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, সামাজিক যে সমস্ত দায়বদ্ধ যে কর্মসূচি এটাকে প্রসারিত করা দরকার। প্রত্যেকটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেন সামাজিক দায়বদ্ধ কাজগুলো আরো আরো প্রসারিত করে সেই দিকে নজর দিতে হবে এবং এটা এটার জন্য বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে না থেকে উদ্যোগ নেওয়া উচিত। তাদের নিজস্ব একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড আছে 10 কোটি টাকার, এটাকে বাড়িয়ে দিয়ে এই এরা বিভিন্ন ব্যাংক গুলোকে উৎসাহিত করা, যেমন যে 1 টাকাতে খাবার দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন, এরকম ফাউন্ডেশন নানা রকমের সামাজিক উদ্যোগ, তাদেরকে অর্থ দেওয়া যাতে করে তারা পথ শিশুদের খাবার দিতে পারে, তারা আটকে গেছে তাদেরকে যেন খাবার দিতে পারে, সেজন্য সামাজিক দায়বদ্ধতা ব্যাংক গুলো শুধু না, বড় বড় যারা প্রতিষ্ঠান আছে তাদেরও ইমিডিয়েটলি এগিয়ে আসা উচিত, যাতে করে মানুষ বাঁচিয়ে রাখা যায়। আগে মানুষ বাঁচাই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ডাক্তারদের প্রতি, স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের জন্য আরো বেশি আমরা তাদের কথা অনুভব করি এবং তাদেরকে কি করে সুরক্ষা দেওয়া যায় সেরকম ব্যবস্থা করি। তাদের জন্য হয়তো একটা বলে রেখেছি যে হোটেলে তারা থাকবেন, কিন্তু সেখানে কি কুক আছে, সেখানে কি খাবার আছে, সেখানে কি কোন তাদের যাতায়াতের ব্যবস্থা আছে, এই যে জিনিসগুলো এগুলো খুব সূক্ষ্মভাবে কিন্তু পরিচালনা করবার দরকার আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্মুখ সারিতে দাঁড়িয়ে তিনি যুদ্ধ পরিচালনা করছেন, কিন্তু তার ঢাল তলোয়াররাও একসঙ্গে সমন্বিত কিনা এটা দেখতে হবে এবং সবাই মিলে সমাজের, যেটা ইউসুফ বললো, আমার যা আছে তাই নিয়ে আমরা প্রস্তুত থাকি না কেন, আমরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এবং যারা একেবারে গ্রামে আছে, বিভিন্ন প্রত্যন্ত, যেমন চরে, হাওরে, পার্বত্য চট্টগ্রামে, যারা আমাদের দৃষ্টির বাইরে, তাদের দিকেও নজর দিতে হবে। জেলেদের কথা, যারা এই যে আমাদের ছোট বোয়া যারা এখন আর আসে না, তাদের কথা মনে রাখতে হবে। এবং আবারও বলছি যে বাংলাদেশের মানুষ দুর্যোগে, দুঃসময়ে যুদ্ধ করে বেঁচে আছে শুধু না, পৃথিবীকে অনেক অনেক উদাহরণ সৃষ্টি করেছে। আমার ধারণা এই সংকটের মধ্য দিয়েও আমরা নতুন নতুন সুযোগ তৈরি করব। রানা প্লাজার পর আমরা বলেছিলাম যে রানা প্লাজার পর আমরা এই এই চ্যালেঞ্জটাকে অপরচুনিটিতে ট্রান্সফর্ম করব, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ সেটা করেছিলাম। সুতরাং আসুন আমরা কোনো কাউকে দোষারোপ করে নয়, আমরা লক্ষ্য করছি যে একজন আরেকজনকে ব্লেম দেওয়ার চেষ্টা করছি, এটা করব না আমরা। আমরা এটা 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 রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে কারো কোনো দোষ না দিয়ে
কিভাবে আমার অংশটুকু আমি করতে পারি, আমার সমাজের জন্য আমরা কতটুকু করতে পারি, যেটা ইউসুফ বললো যে যেখানেই থাকি না কেন সবাই মিলে আসুন, আমরা মানবতার জয়গান গাই, মানুষ নিশ্চয়ই জিতবে, এই সভ্যতার সংকট কেটে যাবে, আমাদের মানবতার জয় হবে। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে শেষ করার জন্য। আতিউর রহমান স্যারকে অনেক ধন্যবাদ, ইউসুফ স্যারকে অনেক ধন্যবাদ, আব্দুল মতিন, শেখ মাহিন, তোমাকে অনেক ধন্যবাদ। তো আমরা এই পর্যায়ে আমাদের আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। তো আমরা নেক্সট প্রোগ্রামের কথা আমরা ঘোষণা দিয়ে দিব আমাদের ফেসবুক পেজ, আমাদের নিজেদের প্রোফাইল থেকে। তো স্যাররা আমাদের সাথে থাকবেন যেরকম বলেছেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই প্রোগ্রাম দেখেছেন, কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম।